Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আজকাল তো যখনই আসি শুনি তুমি বাড়িতে নেই। এই ফাইলটাই তোমার একটা সই দরকার। যোধপুর পার্কের জমিটা কেনা পাকা হয়ে গেছে। ও, তোমাদের আলাপ তো করিয়ে দেওয়া হয়নি। ইনি হচ্ছেন বিকাশ চৌধুরী, আমাদের ব্যবসা দেখাশোনা করেন, আর ইনি হচ্ছেন অজিত রায়, আমার বন্ধুই বলতে পারো। নমস্কার। নমস্কার। তোমার দেখছি বন্ধু ভাগ্যটা ভালোই। কেন, দিন রাতের একটা সঙ্গী পেয়ে গেলে। চলি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ অজিত। এরপর কিন্তু আমাদের বিয়েটা আর ফেলে রাখা যায় না। সোমা, সোমা সবই বুঝি, আমি সবই বুঝি, কিন্তু কথা হলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তুমি আমার দাদাকে চিনো না। দাদা হলো মস্ত বড় জমিদার, মস্ত বড়। আমার খুব খারাপ লাগে অজিত। খারাপ লাগে কেন? তুমি থাকো সাধারণ মেসে, আমি থাকি এই বাড়িতে, কাউকে বলতে পর্যন্ত পারি না। ওটা হলো দাদার ব্যবস্থা, টাকা থাকলেই কি ওড়াতে হবে? কষ্ট করতে শেখো, তাহলেই টাকার মূল্য বুঝবে। তোমার দাদা যদি আমায় অপছন্দ করে? তাহলে অবশ্য চিন্তার কারণ, দাদাকে রাগে কিছু করা মানে বুঝতেই তো পারছো, বিশাল সম্পত্তি হাতছাড়া করা। ইস, ভারী তোমার সম্পত্তি, এখনো পর্যন্ত ইলেকট্রিক লাইট যায়নি। যায়নি নয় সোমা, আমার দাদার মতে ওটা বিলাসিতা। তুমি ভাবতে পারো, জুট এক্সপোর্টের ব্যাপারে পরশু দাদা বিলেতে কি পরে গেলেন জানো? ধুতি, পাঞ্জাবি, পামসু আর শল। স্বদেশী পোশাক এখনো ত্যাগ করেননি? না, এই হলো আমার কোটিপতি দাদার আসল চেহারা। সাবধানে নামবেন দাদারা, ভাটার জলটা সরে গেছে, নামার দিক থেকে পেছল হবে ওই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে নামো। চলুন ভাই, চলুন চলুন। হ্যাঁ, অমর ভাই ফেরত যাবে তো পারে। আগে পারাপার করাই তোমার ব্যবসা কর্তা, যাবো যাবো, আধ ঘন্টা জিরিয়ে নিয়ে তবে যাবো। দশ মিনিটে আমার কাজ শেষ হয়ে যাবে, অথচ বাকি 20 মিনিট বসে থাকতে হবে, এই এক ঝামেলা। এক কাপ করা করে চা দাও তো মালিকদা। বাজারটা কেমন যাচ্ছে অমর? খারাপ বলি কি করে নিবারণ খুড়ো, ভালোই কাটছে, নইলে ধরুন এই রোজগারের সংসারটা তো চালাচ্ছি। তা বটে, মেজ ভাইটা তো কলকাতায় অনেক পাস টাস দিয়েছে। আগে সবই ওপরওয়ালার দয়া। অর্ষিতাকে দেখুন না, কতগুলো বললাম যে লেখাপড়া কর, কে কার কথা শুনে? বললাম যে মেজদা মতন তালে বড় হয়ে যায়, বলে কলেজে ঢুকলে আমি মাথা করে। তবে করে কি অর্ষিত? কি আবার করবে, বৌদি রাজ খারাপে মাথায় উঠে বসে আছে। আমিও ছাড়ি না, একটু এদিক ওদিক দেখলি না, দিই লাঠি পেটা করে। ভাই বোনদের জন্য যেভাবে তুমি জীবনপাত করলে বাবা,
কি বলবো, এ তলাটা একটা উদাহরণ হয়ে রইল। চলি খুরু, এসো। আমাদের কপালে এরকম একটা দাদা জটে না। আচ্ছা চাই, আমাকে আমাকে ভটভটি চালাতে হবে। এইদিকে না, ওইদিকে যেতে। ভগবান না করুন বাড়ি গিয়ে যেন না শুনি ভাইটা শরীর খারাপ হয়েছে। না না, ওসব ভাবছো কেন? তোমার হাতে দই মাছ দেখে ভাবলাম কি না কি হয়েছে। খুব হয়েছে, আমি বাড়ি গিয়ে যদি শুনি আমার অজিতের শরীর খারাপ হয়েছে না, তাহলে এই যে দই রাড়ি আমি তোমার মাথায় ভেঙে বলে দিলাম। দারুন, তোর দেখছি এখনো আচার খাওয়ার শখ যায়নি। বাহ, একা আমারই আচার খাওয়ার লোক নাকি? তুই ছোটদা, তোর আচার খেতে ভালোবাসিস না? ভালোবেসেই বা কি হবে বল। কলকাতা শহরে চাইলে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু বৌদির আচার অসম্ভব। তোর জন্য বৌদি এক শিশি আচার তৈরি করে রেখেছে, যাওয়ার সময় নিয়ে যাস। বৌদির তৈরি আচার না পাওয়া গেলেও শহরে তো আচার পাওয়া যায়। জানিস শিখা, তোর মেজদা দু বোতল আচার কিনে এনেছে। কেনা আচারের সাথে বৌদির তৈরি করা আচারের কোনো তুলনা করিস না শিখা। অজিত, অজিত কোথায় রে? বর্ধা দাদা, কদিন ধরেই তোর জন্য মনটা কেমন করছিল রে, তাই জন্য তো আমিও চলে এলাম। পরীক্ষা শেষ হয়ে গেছে, পাশও করে গেছো, আর কেন ভাই, এবার ঘরের ছেলে ঘরে ফিরে এসো। না না সতী, ওকে আসতে বলো না, কলকাতায় কত বড় বড় লোকের বাস, তাদের সঙ্গে একটু মেলামেশা করতে দাও। হ্যাঁ রে, কি একটা পরীক্ষা দিলে যেন জজ ম্যাজিস্ট্রেট হওয়া যায়। ওই যে দাদা, সিভিল সার্ভিস। সেটাই দিয়ে দে না, আমাদের বংশের মুখ উজ্জ্বল হবে। আমাদের বাড়ির ছেলে জজ ম্যাজিস্ট্রেট হলে আমাদের বুকটা দুহাত ফুলে যাবে। দাদা দাদা, একটা ভালো চাকরি পেয়েছি, অনেক টাকা মাইনে পাবো। তুই অনেক টাকা মানে চাকরি করছিস, জজ ম্যাজিস্ট্রেট হবি না? দাদা, চাকরি করতে করতে পরীক্ষা দেয়া যায়। ও আচ্ছা, কই গো, এগুলো ধরো, তুমি রান্নার ব্যবস্থা করো, আমি চট করে ঘুরে আসছি। ঠিক আছে। দাদা এখন আবার কোথায় যাচ্ছ? আরে ভোলাতে ভটভটিটা ছেড়ে চলে এসেছি, ওই হাদা গঙ্গারাম কি করতে কি করে বসবে। আচ্ছা অসিত সারাদিন কি করে? ও তো তোমাকে সাহায্য করতে পারে। হ্যাঁ, ওই বাদরটা আমাকে সাহায্য করবে? সারাদিন গ্রাম চষে বেড়াচ্ছে, গ্রামের মানুষকে জ্বালিয়ে মারছে, বুঝলি? শিখা দেখ না ভাই, তোর ছোটদা কোথায় গেছে, খুঁজে নিয়ে আয়। খুঁজে দেখলে কি পাবো? আচ্ছা যাচ্ছি, তুমি ধরো। তবে এও বলে দিচ্ছি বৌদি, ছোটদার কপালে আজ বাঁশ পেটেই আছে। জানো বৌদি, আমি কি স্বপ্ন দেখি? কি আসলে কি জানো, এই দুঃখ দারিদ্র দেখে দেখে আমার ঘৃণা ধরে গেছে, তাই আমি এইসব থেকে মুক্তি চাই। আমি স্বপ্ন দেখি এই চাকরি করতে করতে আমি ব্যবসা করব, প্রচুর প্রচুর টাকা রোজগার করব। আর সেই টাকার উপরে বসে আমি সুখী আনন্দে আমার দিন কাটাবো। ভগবান করুক তোমার স্বপ্ন যেন সত্যি হয় ভাই, তোমার স্বপ্ন যেন সার্থক হয়। চলো আয় বলা, আয় আয় আয়, কাটালে সাইজ গুলো বেড়ে বলা। শোন বলা, এতগুলো কাঁঠাল তো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না, তা তুই ওই নিবারণ ঘটকের বাড়িতে একটা দিয়ে দিস। হ্যাঁ আমি তো আছি, তাহলে তোরাই কাঁঠাল চুরি করিস, রস দেখে একটা দুটো করে কমে যাচ্ছে। তোমার বাগানের পাশ দিয়ে কাঁঠাল নিয়ে যাচ্ছিলাম বলে এগুলো তোমার গাছের কাঁঠাল হয়ে গেল। দেখো তো, দেখো কোথায় তোমার নাম লেখা আছে, দেখো। দেখেন দেখেন দেখেন, কই দেখেন, কই কই লেখা আছে, কোথায় লেখা আছে, লেখা আছে আমার বাগান, আমার বাগান ছাড়া কাদের কাঁঠাল গাছ আছে রে? কি বলছেন মিত্তির মশাই,
এই সাইজের কাঁঠাল কোনোদিন আপনার কাছে হয়েছে নাকি? এটা তো দত্তদের কাছে কাঁঠাল। আরে গাঙ্গুলিদের বাগানের হতে পারে, রাস্তায় পড়েছিল, আমরা তুলে নিয়েছি, কি বল? ঠিক বলেছিস, এই এটা তো বেয়ারিচও হতে পারে। চলো দূর, যত সব ফালতু ঝামেলা, চল চল চল। আরে দাঁড়া, তাই কাঁঠালগুলো এখানে রেখে যেখানে খুশি যা। কি রে বোলা, এটা কি বাঁশের চেয়ে কঞ্চি ধরো? হ্যাঁ, রেখে যেতে বলছে। ওই বাপের পাশে তো কাঁঠাল খাওয়া সকলে কেন? বাপ তুলে কথা বলবি না। হ্যাঁ, বাপকে কি আর মনে আছে? আমারটাই তো সব। এখন থেকে ভাইকে চুরি বিদ্যা রপ্ত করাচ্ছে। তোর দাদাকে বলিস, এতই যদি খাবার শখ, ভিক্ষে চাইলেই তো পারে, চুরি করাই কেন ভাইদের দিয়ে? কি বললি? আমার দাদা চুরি করতে পাঠিয়েছে, আমার দাদা ভিক্ষে করতে আসবে? সারা জীবন ওখানে বসে কাঁঠাল খেয়ে ধুলাই খেয়ে গাছে উঠে গেছে। দাঁড়া, আমি তোদের মজা দেখাচ্ছি। দুই ভাই কতদিন পরে একসঙ্গে খেলাম বল দেখি। দাদা, একসঙ্গে খাবার তো খেলামই, কিন্তু তার সঙ্গে বৌদির হাতের রান্নার কথাটা বলো। দাদা তো সেটা মানতেই চায় না, বলে আর কি এমন রান্না হয়েছে। আচ্ছা তুই বলতো অজিত, নিজের বউয়ের রান্নার প্রশংসা কে করে? তুই কি বিয়ের পরে তোর বউ ভালো রাঁধলেও তুই মুখ ফুটে বলতে পারবি? অজিত কি রোজই এরকম দেরি করে বাড়ি ফেরে? দাদা, ওর কথা ভেবে ভেবে একদিন আমি শেষ হয়ে যাবো দেখিস। ইস, ছোট ভাইয়ের কথা কত ভাবো তুমি? তোমার তো একটাই ভাই, আর সে হলো গিয়ে মেজদা। অসিত, শিখা, এদের কথা তোমার মনে থাকে নাকি? দেখলি দেখলি অজিত, মেয়েটার কথা শুনলি? আমি নাকি ওদের কথা ভাবি না,
আচ্ছা তুই বল, মা মারা যাবার সময় আমাকে কত করে বলে গিয়েছিলেন অজিত আর অসিতকে লেখাপড়া শিখে মানুষ করিস, মনটা ভালো বিয়ে দিস। দেখ আমি এত করে অসিতকে বললাম যে উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবি, বিয়েটা অন্তত পাশ কর, কে কার কথা শুনে, টোটো কোম্পানি ম্যানেজার হয়েছে। আচ্ছা ওকে আমি লাঠি পেটা করবো না আদর করবো বলতো? কেপন মিত্তিরটা আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? আমার এখন ওকে খাওয়া শেষ হয়নি, বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে মিত্তি বসে? কি হয়েছে, খাওয়ার সময় টের পাওনি, ছোট ভাইকে জিজ্ঞেস করনি কার গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে এসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মিত্তি বসে। বুঝতে পারছো না না, ছাড়ে বংশ সব মিত্রবাদীর দল। মিত্তি বসাই যাও বাবার, আমাকে বলুন বংশ তুলে কথা বলবেন না। কেন বলবো না শুনি, বাপ মা তো শিক্ষা দেয়নি, কেমন দাদা তুমি ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ? কি হয়েছে এখনো কিন্তু আপনি আমাকে বলেননি। তোমার ওই ভাই আমার গাছ থেকে কাঁঠাল চুরি করে রেখে, আর সেই কাঁঠাল তোমরা গুষ্টি শুদ্ধ গিলেছ, বোঝো? অসিতের হয়ে আমি মাপ চাইছি মিত্তির মশাই, কাঁঠালের দাম কত বলুন আমি দিয়ে দিচ্ছি। থাক থাক, আর টাকার গরম দেখাতে হবে না, বেশ দাদা হয়েছে হ্যাঁ, ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ আর মেজো ভাইকে লেখাপড়া শেখাচ্ছ, ডাকাতের দাদা তো চোর ডাকাতি হবে হ্যাঁ? কেন মিছিমিছি দাদাকে কথা শোনাচ্ছেন? অসিত এখন অব্দি বাড়ি ফেরিনি, দাদা এই ব্যাপারে কিচ্ছু জানে না। তা তো জানবি না, ভালো মানুষ সেজে গায়ে গায়ে ঘুরে বেড়াবে, লোককে বলে বেড়াবে ভাইদের জন্য জীবন পাত করছে, আর তলে তলে চোর 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 তৈরি করে নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছ। দাদা তুমি চুপ করে সবকিছু শুনলে, কোন প্রতিবাদ জানালে? কার হয়ে প্রতিবাদ করবো, বাপ ঠাকুর তাকে শুদ্ধ এই ভিটেতে দাঁড়িয়ে অপমান করে গেল, অথচ আমি কিছুতে সহ্য করবো না। তুই খেতে পারছ না বল, তুই খেতে পারছ না বল, তাহলে কেন কেন মিত্রীতে বাড়ির বাগান থেকে তুই কাঁঠাল চুরি করলি বল, বল কেন কাঁঠাল চুরি করলি? বল, আর মারতে হবে না ওকে, বাবা কি হয়েছে ওকে মারতে মারতে খুন করে ফেলবো, তোর তোর মেজদাকে ভিটিতে দাঁড়িয়ে মিত্রীর জোর জোর বলে গেল, আমার বাপ ঠাকুর তাকে শিক্ষা নেই বলে গেল, কেন কেন বল? আমার অন্য হয়ে গেছে, আমি আর কখনো করবো না। হয়েছে তো বলেছে এসব আর করবে না, এখন ছাড়ো তো, আজ সারাদিনও ভাত খায়নি, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ, যতদিন আর শুধরে যাবে ততদিন সবকিছু বন্ধ, আর বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে তোর ঠ্যাং আমি খোড়া করে দেবো। চলো ভিতরে চলো। কি গো খাবে না? না, ওদিকে যে মেজো ঠাকুরবা বসে আছে বলছে দাদা না বসলে আমি খাবো না। ওকে বলে দাও আমার শরীরটা ভালো নেই। তার মানে তুমি খাবে না? আচ্ছা কি করে খেতে বলছো তুমি? ছোট ভাইটা কেমন চোরের মতো মারলাম খেতে দিলাম না, এরপরও কি আমার মুখে কিছু রোচে? বেশ তো অসিতকে ডেকে নিয়ে খেতে এসো। না আমার খাওয়া ঢাকা দিয়ে রেখে দাও, আমার যদি খিদে পায় তাহলে আমি ভাইদের জন্য বসতে হবো নাকি? ঠিক খেয়ে আসবো, তোমরা অজিতকে নিয়ে খেয়ে নাও। সবাই ভাবে বিড়ালে খেয়েছে, ¶¶
অসিত, কিরে আমি ডাকছি শুনতে পাচ্ছিস না? ওঠ, খেয়ে নে। না, আমার খিদে নেই। খিদে নেই বলে আমি শুনবো? ওঠ, খেয়ে নে। আমারও ভীষণ খিদে পেয়েছে। বললাম তো আমার খিদে নেই। আচ্ছা, খিদে নেই, খিদে নেই বলে আমি শুনবো? হ্যাঁ, না খিদে নেই, সকালবেলা তো অত খেয়েছি, তারপর কি আর খিদে থাকে? আমি বা কি করি, মিত্তিরটা যে মাথা গরম করে দিয়ে গেল। আর ঘোষেদের বাড়ির 10 বছরের ছেলেকে ওরম করে চোরের মতো মারলো যে মিত্তির? ঘোষেদের বাড়ির ছেলেটাকে মারলো কেন? দুটো জামরুল মাটিতে পড়েছিল, ছেলেটা কুড়িয়ে নিতেই মিত্তির ওকে। আচ্ছা, সকালবেলা সেটা তো আমাকে বলতে পারতিস? কখন বলবো তোমাকে, সে সুযোগ তুমি আমায় দিয়েছ। তোমার কাছে তো মিত্তিরই আপন হয়ে গেল, আর তোমার ছোট ভাই সে পর হয়ে গেল, যা আমি গাবো না, তুমি খেয়ে নাও। আরে তুই যদি পরই হোস তাহলে অমন করে মার খেলি কেন বল? হ্যাঁ, ধর ধর, আমাকে মার, আমাকে মার, মার না, মার মার অসিত, মার। আমি তোকে যে কটা মেরেছি না, তুই আমাকে গুনে গুনে সেই কটা মারবি? মার অসিত, মার। দাদা, কি বলছো কি তুমি, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তো। মানে নিজের ছোট ভাইকে কি অমন করে মারে বল, বল, মারে না। আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতে দে, আমাকে প্রায়শ্চিত্ত করতে দে। তুই কি ভেবেছিস, তুই কি যে কটা আঘাত করেছিস না, যে কটা আঘাত তোর গায়ে লাগেনি রে? আমার বুকে লেগেছে, বুকে, আমার বুকে লেগেছে রে দাদা। আমার একদম লাগেনি দাদা, বিশ্বাস করে আমার একদম লাগেনি। ওরকম চোরের মতন মারলাম আর তোর লাগেনি? আমাকে কি রাস্তার লোক মেরেছে? আমার দাদা মেরেছে তো, দাদার মার কি কখনো ভয় লাগে? অসিত, তোদের দুই ভাইকে নিয়ে আমার কত স্বপ্ন রে, কত ভরসা, তাই না? তাই তো তোদের কেউ কিছু বললে আমি আমি সহ্য করতে পারি না রে, আমি একদম সহ্য করতে পারি না। তুমি বলছিলে এটা খুব কেঁদে পেয়েছে, আমারও খুব কেঁদে পেয়েছে। এসো, চল, এসো এখানে বসো, তাইয়ে দাও আমাকে। শাসন
যে সংসারে বৌদি সবার মায়ের মত অন্তরে যার দাদার স্বভাব বাইরে কঠিন শাসন ভাই বোনে রে হাসে খেলা সুখ দুঃখের সংসার সুখ দুঃখের সংসার সুখ দুঃখের সংসার এই সুখ দুঃখের সংসার জগাই মাধাই কাকে বললে বর্দা? আবার ছোট ভাইটি হচ্ছে জগাই আর তুমি হচ্ছে মাধাই। কাজকর্ম কিছু নেই তো, একটা কিছু পেলে নিমাই হয়ে যেতাম, একেবারে নিমে সন্ন্যাসী। হরি হরে হরি হরে। কাজ চালি কি কাজের অভাবে? একটা ভটভটি কিনে চালাও না, একটা তো পেট রাজার হালে চলে যাবে। ভটভটি কিনতে টাকা লাগে বর্দা, ইচ্ছে থাকলে টাকা জোগাড় হয়, বুঝেছ? দেখলে খুড়ো, দেখলে ভটভটি কিনতে বলে গেল। বলি ভটভটি কিনতে কম টাকা লাগে? তোর তিন কুলে আছে কেবল, যে জমির খানিকটা বেচে ব্যবসা কর না। আচ্ছা খুড়ো, তুমি তো ঘটকালি কর। আমার জন্য মালদার পাটি মেয়ে দিকে দিতে পারো না? এই ধরো ধরো বাপের একটা মাত্র মেয়ে হবে, কিংবা ধরো ধরো দুটো মেয়ে হবে, ছেলে থাকবে না, তাহলে শ্বশুরের সব মাল একেবারে আমি পেয়ে যাব। তখন একটা কেন, দুটো ভটভটি কিনবো? আমাকে কি এই জন্যই কাঁঠাল খাইয়েছ? না ঠিক তা নয়, হঠাৎ মনে হলো তোমার সন্ধানে তো অনেক পাত্রী থাকে, কানা খোঁড়া বোবা যাই হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই, আমার শুধু নগদ নারায়ণ হলেই চলবে। কি বুঝলে? নগদ নারায়ণ। কি হলো এখানে বসে?
কি ভাবছো? দাদার কথা। মানে এখানে এসে তো দুম করে তোমাকে বিয়ে করে ফেললাম, এবার দাদা খবরটা জানলে আমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ঠিক না, তুমি কি জলে পড়ে আছো? আমার কত টাকা সম্পত্তি হাতছাড়া হবে জানো? দাদা তো আমাকে সম্পত্তির কানা করিও ভাগ দেবে না। আমাদের সম্পত্তি আর ব্যবসার টাকা কি কম? আমার অংশের সবটাই তো তোমার। বইয়ের টাকায় বসে বসে খাবো, লোক হাসানো হবে না? লোক হাসানো হবে কেন? ঠিক আছে, কাল থেকে তুমি আমাদের অফিসে গিয়ে আমার চেম্বারে বসবে, আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দেবো। ওকে। কিন্তু তোমার অফিসের কর্মচারীরা আমাকে মেনে নিতে পারবে তো? পারবে পারবে, শুধু একজন ব্যাপারটা হজম করতে পারবে না, কারণ তার স্বার্থে আঘাত লাগবে। কে সে? আমাদের ম্যানেজার বিকাশ চৌধুরী। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ইনি আমার হাজব্যান্ড মিস্টার অজিত রায়। অজিত, ইনি হচ্ছেন আমাদের ম্যানেজার মিস্টার বিকাশ চৌধুরী। নমস্কার। নমস্কার। বোধ হয় সোমার বাড়িতে একবার আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আজ থেকে ম্যানেজিং ডিরেক্টর এর সবকিছু অজিতই করবে। তা কি করে সম্ভব? আইনতভাবে কোনো বাধা নেই, পাওয়ার অফ অ্যাটর্নি আমি অজিতের নামে লিখে দিয়েছি, একটা কপি আপনি অফিসের ফাইলে রেখে দেবেন। ওকে, শুনুন, অফিস টাইম 10টা থেকে 5টা। জানি। আপনি কিন্তু 11টার সময় অফিসে এলেন। আপনি যদি ডিসিপ্লিন না মেনটেন করেন মিস্টার চৌধুরী, তাহলে কিন্তু সাধারণ কর্মচারীরা বেপরোয়া হয়ে যাবে। কাল থেকে কিন্তু টাইমলি অফিসে আসবেন। আর একটা কথা, যে সাপ্লায়াররা আমাদের মাল সাপ্লাই করে তাদের ফাইল যেন কাল সকালে আমার টেবিলে চলে আসে। ঠিক আছে, আমি তাহলে যেতে পারি? আসুন। প্রথম দিনে লোকটাকে চটিয়ে দিলে? এটাই হলো যুদ্ধের নিয়ম সোমা, কেউ আমার মাথায় চড়ায় আগে যদি আমি তার মাথায় চড়ে বসি তাহলে অর্ধেক যুদ্ধ জয়। দেখেছো তো, আমি ভুল লোককে বিয়ে করিনি। বরদা? হ্যাঁ। অসিতকে দেখলাম ভটভটি নিয়ে এপার ওপার হচ্ছে। হ্যাঁ, চিরকাল তো দাদা বেঁচে থাকবে না, কাজে মন দিক, তুই একটা কিছু কর না। সেই কথাই তো বলতে এসেছি বরদা, মিত্তির মশাইয়ের কাছে খানিক জমি বাঁধা দিয়েছে। সে কি রে? আরে ওটা তো একটা সুদখোর, তো জমি আর কোনদিন ফেরত দেবে? সেই জন্যই তো করারে জমি দিয়েছি, এক বছরের মধ্যে সুদ সমেত যদি টাকা শোধ দিতে না পারি তাহলে শুধু জমিটা মিত্তিরের খাসে চলে যাবে। কত টাকা দিয়েছিস? 5,000। 5,000? 5,000-এ কে থেকে নৌকো দেবে বলা? না 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 না, নৌকো তো আমি কিনবো না। আপনাদের সঙ্গে কি আর এ করতে পারি? আমি একটা রিকশা কিনবো, সাইকেল রিকশা, শহরে গিয়ে একটা ঘর নিয়ে থাকবো আর রিকশা চালাবো। অসিতকে বলেছিস? আগে আপনাকে বলে গেলাম। দেখি দেখি, এবার অসিতকে বলতে যাচ্ছি, যা। এই বোটম্যান, কাকে কি বলছিস? ওকে ইংরেজি বোঝে? গাইয়ালো মাঝি বলে ডাক। এই মাঝি, কালো নাকি, শুনতে পাচ্ছ না? কালো আমাকে বলছো? ইয়া, সাহস দেখেছিস? আমাকে তুমি বলে বলছো, কাল জানো নেই, গেও ভূত কোথাকার। আরে ম্যাম সাহেব, ওসব কালচার ফালচার দেখিও না। কালচার? তোমার সাথে আমার কোনো পরিচয় আছে, কোনো আলাপ আছে? তাহলে তোমরা আমাকে তুমি তুমি বলে ডাকলে কেন? এটা কি শহুরে কালচার? হ্যাঁ, গায়ে সবাই তো ভূত, আর শহরে সবাই তোমাদের মতো পেতিনি। এই চল শিবরা, কলেজে লেকচার, আবার একটা গায়ে ভূতের কাছে লেকচার শুনতে আসিনি আমরা, চল চল চল। আরে যাও যাও, যাবে যা, আরে যাও যাও, এখানে তোমাদের সেবা করবার জন্য কোনো ভূত থাকবে না। ফটো ফটো। রূপনগরের কন্যা রে, অঙ্গ ফেলাইয়া তোমর তুলাইয়া, রূপনগরের কন্যা রে, অঙ্গ ফেলাইয়া তোমর তুলাইয়া, দিও না আমার নদীর
নদীর এই জল ছল ছলাইয়া ও রূপ নগরে কন্যারে জবাব যদি দিতে পারো পাগল হয়ে যাবো আরো উকে রাগুন দ্বিগুণ করে দেব চালাইয়া ও রূপ নগরে কন্যারে অঙ্গ হালাইয়া তোমার তুলাইয়া দিও না আমার নদীর এ জল ছল ছলাইয়া ও দিও না আমার নদীর এ জল ছল ছলাইয়া ও রূপ নগরে কন্যারে আমি গুনিনি আর যারাই তোমার নৌকো চড়ে তারাই নাকি বলে তো দাদা আমার থেকে পয়সা নেয় না তা দু চারজন মুখ চেনা মানুষ তাদের কাছ থেকে হাত পেতে পয়সা নেই কি করে সংসারের কথা ভেবেই নেবে কই অসিত তো এক পয়সা ছাড়েনি সব পারানি আদায় করে তবেই ছেড়েছে বুঝলাম তা অসিতই ভটভটি চালাক আমি একটু আরাম করি ঘরে ছোট ভাইকে খাটিয়ে নিজে আরাম করতে পারবে না এটা আমি পারবো না তারপর কি হয়েছে জানিস তো আমার সাথে ওবাস পান্টে দেখাতে এসেছে আমি এমন দিয়েছি না এই তাড়াতাড়ি একটা ঘর খুলে দে আমরা রাতে থাকবো কড়া করে মাংস রাখবে আর কষা মাংস কিন্তু থাকবেন কোথায় হুজুর একটাও ঘর খালি নেই সব মেয়ে কলেজের মেয়ে আমরা তো কলেজে পড়া ছেলে তা হয় না হুজুর ওরাও কলকাতা থেকে বাংলো বুক করে এসেছে যদি নালিশ করে আমার চাকরি চলে যাবে আরে চাকরি চলে গেলে আমার নতুন চাকরি হবে আরে কলেজে পড়া মেয়ে ওরা তো আমাদের বান্ধবী হতে পারে ছোকরাটা একলা না একেবারে দল বল নিয়ে এসেছে দাঁড়া একদম দেখাবো মজা দেখছি যাবি না বস কেউ খবরদার এখান থেকে নড়বে না আমরাও দেখাবো মজা আপনারা কে বাবা সব দেখছি ডানা কাটা পড়ি তোমরা তো কলেজে পড়ো আমাদের দেখে ভয় পাচ্ছ ভয় পাইনি তবে এরমি একটা কিছু আশা করেছিলাম পেরিয়ে যাও বলছি আর একটা কথা বলে না চাকুর চালিয়ে দেবো আর ডাক বাংলোতে তোমাদের পুঁতে দিয়ে চলে যাব আরে বাবা গ্রামের শেষে ডাক বাংলো কে খবর রাখে তোমরা এখানে কি করছো বাড়ি যাও
আছি, সবাই বাইরে চলে যান। শুনুন, সে কি একেবারে তুমি থেকে আপনি? বলুন। বলছিলাম এটা আমার কার্ড, আপনি যদি কখনো কলকাতায় আসেন আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই আসবেন, এখানে ঠিকানা লেখা আছে। ধন্যবাদ, কোনো কিছু প্রত্যাশা নিয়ে আমি আপনাদের বাঁচাতে আসিনি, একজন সভ্য মানুষ যা করেন আমিও তাই করেছি, তার জন্য কোনো প্রতিদান আমার দরকার নেই। চলে, সিনেমার প্রভাব এখানেও এসে পড়েছে প্রিয়া। কোনো কিছু প্রত্যাশা নিয়ে আমি আপনাদের বাঁচাতে আসিনি, একজন সভ্য মানুষ যা করেন আমিও তাই করেছি, তার জন্য কোনো প্রতিদান আমার দরকার নেই। দিদিমণি উঠবেন না, কত বেলা হয়ে গেছে, সবাই টেবিলে আপনার জন্য চা নিয়ে বসে আছে। আসছি। আর কিছু বলার আছে? বলছিলাম যে চেক সই করবার ব্যাপারটা নিজের হাতে রেখেছো কেন? ওটাও অজিতকে দিয়ে দাও না। মানে টাকাগুলো নিয়ে কি করবে জানো? প্রথমে নিজের নামে একটা গাড়ি কিনবে, তারপর সাউথ ক্যালকাটাতে একটা ফ্ল্যাট বুক করবে। করতে পারে, সম্পত্তি বাড়ানো তো কোনো অপরাধ নয়। তা নয়, তবে নিজের নামে সবকিছু না করে দুজনের নামে করলেই পারতে। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? স্বাভাবিক, তুমি বোধ হয় ভুলে যাচ্ছ সোমা, যে তোমাদের ব্যবসায় একসময় আমি প্রাণপাত করেছিলাম শুধু একটাই প্রত্যাশায়। তোমার বাবা আমায় কথা দিয়েছিলেন তোমার সঙ্গে বিয়েটা কিন্তু আমারই হবে। পুরনো কথা তুলে কোনো লাভ নেই বিকাশ, বাবা ভুল স্বপ্ন দেখেছিলেন। মনিবের সঙ্গে ভৃত্যের বৈবাহিক সম্পর্ক কোনোদিন হয় না। যাক, ভবিষ্যতে এসব কথা আমাকে বলার তোমার সাহস যেন কোনোদিন না হয়। ও হ্যাঁ, একটা কথা, আজই আমি ব্যাংকে জানিয়ে দিচ্ছি, এবার থেকে অজিতই চেকে সই করবে, তোমাকে আর আসতে হবে না। বুঝেছি, তবে যাবার আগে একটা কথা তোমাকে বলে যাই সোমা, বাঘে খেলেও তোমার সম্পত্তি খাবে, কুমিরে খেলেও খাবে, কথাটা মনে রাখো। চলি। ঠিক আছে, তুমি আমাদের দেখা হয়ে গেছে, ওকে নিয়ে যান। আচ্ছা চলো। বলুন প্রিয়ব্রত বাবু, মেয়ে আমার পছন্দ হয়েছে অমর বাবু? বলিনি বসমশাই, আমি আজে বাজে সম্বন্ধ আনি না, নিবারণ ঘটকারকে বদনাম করতে পারবে না। ওই আমি তো আপনার বদনাম করিনি নিবারণ বাবু। তাহলে দিন স্থির করে দয়া করে আমাকে জানাবেন। হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা যাক। সে তো আমিও চাই, কিন্তু তার আগে কিছু অপ্রিয় কথা বলে নিতে হয় যে অমর বাবু। বলুন। উনি বোধহয় দাবি দেওয়ার কথা বলছেন অমর। সে আর বলতে হবে না প্রিয়ব্রত বাবু, আমাদের তিন ভাইয়ের একটি বোন, আমাদের যথাসাধ্য আমরা নিশ্চয় করব। সে তো 100 বার, কিন্তু যথাসাধ্য বলতে 10 টাকাও বোঝায় আবার 10 লাখ টাকাও বোঝায়। কিন্তু কত টাকা আশা করব
আমি সেটাই জানি। আমার অবস্থা তো সব জেনেই আপনারা মেয়ে দেখতে এসেছেন। তা তো এসেছি, কিন্তু এও বলছি দাবি দেওয়া বলতে যা বোঝায় সেসব আমার কিছুই নেই। ছেলে আমার ব্যবসা করে, নিজের ব্যবসা, কিন্তু বাপ হয়ে ছেলের বিয়েতে ছেলের কাছে হাত পেতে টাকা নেব সে আমি কিছুতেই পারব না। গয়নাগাটি আপনারা যা দেবেন দেবেন, কিন্তু আমার ছেলের বিয়েতে ঘর খরচা বাবদ 25,000 টাকা নগদ দিতে হবে। 25,000 টাকা? কেন, কমই তো বলেছ অমরবাবু। আমার ছেলের বিয়েতে 1,00,000 টাকা চাইলে লোকে হাসতে হাসতে দেবে, কিন্তু আমি তা চাই না। সাধারণ গৃহস্থ করার মেয়েকে আমি পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। জানিনি তো, আমি কোন রকমে নৌকো চালিয়ে সংসার চালাচ্ছি, ভাইদের মানুষ করছি, সঞ্চয় বলতে যে আমার কিছু নেই। তাহলে আর কি করা যাবে, চলুন নিবারণ। চল ভেবে দেখো অমর, এমন পাত্র হাতছাড়া হলে আর পাবে না। না না, উনি যখন পারবেন না তখন আর কি করা যাবে। তুমি বরং সালকার যে মেয়েটিকে দেখেছিলাম তাদের খবর দাও, ওরা আমার সাথে দেখা করুক, আমি তো ছেলে বিয়ে ফিরে রাখতে পারি না। ঠিক আছে, শুনুন, আপনারা দিন স্থির করে আমাকে জানান, আমি যেমন করে হোক টাকাটার ব্যবস্থা করে দেবো। সাধু সাধু, এই তো উপযুক্ত দাদার মতো কথা। তাহলে পাকা কথা হয়ে গেল, আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার বন্দোবস্ত করুন, আমি তাহলে চলি। চলো চলো, নমস্কার। নমস্কার। কি গো, কি বললো, শিখাকে পছন্দ হয়েছে? হবে না মানে, আমার বোনকে পছন্দ না হয়ে যায়? তাহলে একদিন গোপালপুর যাও, ওদের সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করে এসো। যাব, তার আগে কিছু টাকার ব্যবস্থা করতে হবে। টাকা? কেন? নগদ। নগদ? কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা? অত টাকা তুমি পাবে কোথায়? তাছাড়া বিয়ের খরচ আছে, সেও তো কম টাকা নয়। 25,000 টাকা আমাদের কাছে বেশি হতে পারে সত্যি, কিন্তু এত কম টাকায় এরকম পাত্র পাবো কোথেকে? সব মানছি, কিন্তু টাকাটা জোগাড় করতে হবে তো। সেও হবে, বাড়ি জমি বাঁধা দিয়ে টাকা পেয়ে যাব। বাহ চমৎকার, বাড়ি জমি বাঁধা দিয়ে বোনের বিয়ে দেবে, তারপর? তারপর কি হবে? আরে বোকামি, আমার ভটভটি আছে না, ওই ভাড়া খেটে আমি দেনা শোধ করে দেবো। না, এ বিয়ে আমি করবো না। শিখা, আমি কি তোমাদের এতই বোঝা যে আমাকে ঘাট থেকে নামাতে না পারলে তোমাদের ঘুম হচ্ছে না? কি পাগলের মতন কথা বলছিস তুই? পাগলের মতো আমি কথা বলছি না দাদা, তুমি বলছো। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি মরবো, তবু তোমাদের এভাবে সর্বশান্ত করে এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি বলে, মেয়ে পছন্দ হলো? হ্যাঁ, পছন্দ হলেও এ বিয়ে আমি করবো না ছোড়দা। কেন রে? ওরা নগদ 25,000 টাকা চেয়েছে, আর দাদা সেই টাকা জমি বাড়ি বাঁধা দিয়ে দেবে। তুই বল, আমি সুখে থাকবো আর তোরা? আমি একটা কথা বলবো, একবার মেজ ঠাকুর প্রকারে যাও না, ও এত বড় একটা চাকরি করছে, তাছাড়া নিজেই তো বলেছিল সংসারে কিছু টাকা দেবে, দেখোই না যদি কিছু ব্যবস্থা করতে পারে। কি বলছো সতী? আচ্ছা, শিখা তো তোমার একার বোন নয়? না হো, কিন্তু আমি তো বড়, আমি তো সব দায়িত্ব নিয়েছি, বোনের বিয়েটা আমি দিতে পারবো না। না সতী, অজিতের কাছে আমি যেতে পারবো না। ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমি যাব। থাক, তুমি যাবে, আর মেজদা যদি টাকা দিতে না পারে ঝগড়া করে চলে আসবে। না দাদা, আমি জানি মেজদা ঠিক যেখান থেকে হোক ব্যবস্থা করে দেবে, তারপর আমরা 3 ভাই মিলে টাকাটা শোধ করে দেবো। শোন, ওকে বলবি যে টাকা দিতে পারুক না পারুক শিখার বিয়েতে যেন আসে। আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ চললাম। আরে ওকে, ও তো খালি হাতে চলে গেল, রাহা খাওয়া যে টাকা দিলে না। হ্যাঁ আসছি আমি। এক নম্বর রুম 225 টাকা, 2 নম্বর রুম। নমস্কার। আরে অসিত বাবু, যে অনেকদিন পরে। একবার মেজদার সঙ্গে দেখা করতে এলাম, মেজদা কি অফিসে বেরিয়ে গেছে? না, একেবারে চলে গেছে। মানে? মানে এই মেসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে সে এখন অন্য জায়গায় থাকে। কোনো ঠিকানা দিয়ে যায়নি? দিয়ে যায়নি বললে ভুল বলা হবে, চিঠিপত্র রিডাইরেক্ট করার জন্য একটা ঠিকানা দিয়ে গেছে। দাঁড়াও লিখে দিচ্ছি। দীপ বস,
কি বিশাল বড় মেস বাড়ি! বাবা, কি রে মেজদা, জব্বর একটা বাড়ি জোগাড় করেছিস তো তুই! হ্যাঁ মেজদা, তোর এখানকার মেজ বাড়িটা একেবারে প্রাসাদের মতো, আমি দাদাকে গিয়ে বলবো। আচ্ছা, কজন করে তোরা থাকিস এক একটা ঘরে? এখানকার ঠিকানা কে দিল তোকে? কেন, তোর মেস থেকে পেলাম। আমি যে কাউকে এই ঠিকানা দিতে বারণ করেছিলাম। আরে অন্য কাউকে তো দেয়নি, আমি তো তোর ছোট ভাই, তাই আমায় দিয়েছে। কেন, এখানে কি বাইরের কেউ আসা বারণ নাকি? তুই কি জন্য এসছিস তাই বল। দাদা পাঠিয়েছে, শিখার বিয়ে ঠিক হয়ে গেছে, গোপালপুরের বসেদের বাড়ির ছেলে, খুব ভালো পাত্র। আমার তো এখন ছুটি পাওয়া মুশকিল। না না, এখন যেতে হবে না, দাদা বলেছে বিয়ের আগে গেলেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। তুই আর কিছু বলবি না? মানে ওই এমনিতে সব ঠিকই আছে। জানিস মেজদা, ওই পাত্রপক্ষ 25,000 টাকা নগদ চেয়েছে, কিন্তু দাদার পক্ষে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়, তাই সবাই মিলে যদি একটা কিছু ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতেই আর কি। তাই এর জন্য কলকাতা আসার কি দরকার ছিল? আমার মেসের ঠিকানা একটা চিঠি দিলে আমি দেশে যেতে পারতাম। চিঠি কবে তোর কাছে আসবে, তাই আমি নিজেই চলে এলাম। এই নাও, এক্ষুনি দর্জির লোক আসবে, তোমার স্যুটের টাকাটা দিয়ে দিও। স্যুটের ডেলিভারি দিয়ে গেছে? বাহ, কাল তো ওই স্যুটটা পরেই পার্টিতে গেলে। কে গো? আমি আমি তো ওই ওয়ে এ আমাদের এস্টেটের চাকর। তোমার এস্টেটের চাকর এখানে কেন? তোমার শ্বশুর বাড়ির ঠিকানা জানলো কি করে? ওই ওই আমার পুরনো মেস বাড়ি থেকে। অনেকদিন দেশের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ দায়ারা এদের আমার কাছে আসতে। তাই? কিসের দায়? এর বোনের বিয়ে, আমার কাছে সাহায্য চাইতে এসে, আমাকে যেতেও বলছে। আহা, গরিব মানুষ কর্মচারী বলে কথা, তুমি যাও। না না, কাজের মানুষ, কত কাজ, সব ছেড়ে কি আর চাকরের বোনের বিয়েতে যাওয়া চলে মেম সাহেব? শোভা, তুমি বরঞ্চ 500 টাকা এনে ওকে দিয়ে দাও, বড় মুখে এসছে, ফিরিয়ে দেবেটা ঠিক হবে না। আনতে হবে কেন, 10,000 টাকা থেকে না হয় 500 টাকা বের করে দাও। না মেম সাহেব, না, এটা তোরজির পাওনা টাকা, সাহেবের দামি স্যুটের দাম দিতে হবে, এর থেকে টাকা নিয়ে একজন গরিবের বোনের বিয়েতে দেওয়া ঠিক হবে না। তাছাড়া আমি তো টাকার জন্য আসিনি ম্যাম সাহেব, সাহেব যদি সাহেব যদি একবার এই গরিবের বোনের বিয়েতে যেতে তাহলেই আমরা কৃতজ্ঞ থাকতাম, আমরা কৃতজ্ঞ হতাম সাহেব। ছবি সাহেব, ছবি। অজিত কি বললে? না মানে বললো যে কাজে চাপ আছে, ছুটি পাবে না। সে কি বিয়ের সময় আসতে পারবে না? আমি তো বলেছি অন্তত বিয়ের একদিন আগে হলেও যেন আসে। আমার নাম করে বলেছিস তো? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আসবে। বুঝলে সতী, মেজবাবুর বোধ হয় অভিমান হয়েছে, আমি নিজে না গিয়ে অসিতকে পাঠিয়েছি বলে মেজবাবু ছুটি পাবে না বলেছে অভিমান করে। হ্যাঁ রে, ওর মেসেজে 2-4 জন বন্ধু আছে, তাদের নিমন্ত্রণ করতে বলেছিস? মেজদা এখন ওই মেসে থাকে না বর্দা। ও, তা যেখানে থাকে? মেজদা এখন একা থাকে। আরে ও মানে ওই টাকার কথা কিছু বলেছিলি? কি বললে রে? বললো নতুন চাকরিতে ঢুকেছি, এতগুলো টাকা কোত্থেকে পাঠাবো। তা অবশ্য ঠিক, আমারই ভুল হয়ে গেছে বুঝলি। তাছাড়া তুমি তো মেজদাকে বলেছো সংসারে টাকা পাঠাতে হবে না, সঞ্চয় কর, কি বলনি? সে কথা কি অজিত মনে করিয়ে দিয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি না কাল পরশু একবার যাবো। না তুমি যাবে না অসিত, আগবাড়ি আর তোমাকে অপমানিত হতে দেবো না দাদা। অপমান? কি অপমান করেছে অজিত? আমরা নাকি মেজদার চাকর, আর তাই চাকরের বোনের বিয়েতে 500 টাকা দিতে চেয়েছিল, আমি নিইনি। কি বলছিস তুই? আরো শুনবে, দর্জির দোকানে 10,000 টাকার জামা কাপড় বানিয়েছে, আর আমার সামনে সে টাকা এনে দিল মেজদার বউ। বউ? অজিতের বউ? অজিত বিয়ে করেছে? আমাকে না জানিয়ে অজিত বিয়ে করেছে? হ্যাঁ, শিকাকে তার ছোট বোন বলে স্বীকার করতে আজ তার সম্মানে বাদে 10,000 টাকার পোশাক তৈরি করেছে, যে পোশাক 2 বছর বাদে ছিঁড়ে যাবে, অথচ তার নিজের ছোট বোনের বিয়ে,
যে সম্পর্ক কোনোদিন ছিঁড়বে না ভাঙবে না তার জন্য 500 টাকা খরচা করতে তোমার এই মেজো ভাই নারাজ। এত দূর, এত দূর! কালকে আমি যাব, অজিতের সঙ্গে আমি বোঝাপড়া করবো। আরে বুকে রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ওকে এই জন্য মানুষ করেছিলাম। আরে শিখা কি আমার একার বোন, ওর কেউ নয়? না দাদা, তোমার দুটি পায়ে পড়ি তুমি ওখানে যেও না। তোমার মেজো ভাই টাকার পাহাড়ে ডুবে গেছে, হারিয়ে গেছে, যে যে অপমানিত হতে ওখানে তুমি যেও না বর্দা। আমাকে অপমান করবে অজিত? সে সাহস তার আছে? নিজের ছোট বোনকে যে অস্বীকার করতে পারে তার কাছে কোনো কিছু আটকাবে না দাদা। মেজদা একদম বদলে গেছে, তুমি ওখানে গেলে তোমাকেও যদি অপমান করে আমি সহ্য করতে পারবো না। তোমাকে কেউ যদি অপমান করে তাহলে তোমার অসিত কখনো তাকে ক্ষমা করবে না দাদা, তাকে ক্ষমা করতে পারবে না কখনো না। শ্রুতি, শ্রুতি শিখাকে এখন কিছু বলো না, এখনই জানো শ্রুতি আমার না দুটো হাতের মধ্যে একটা হাত কাটা পড়ে গেল, একটা কাটা পড়ে গেল শ্রুতি। এই নাও ধরো, মনে থাকে জানো 3 মাসের করারে তোমার সব সম্পত্তি বন্ধক রেখে আমার কাছে টাকা ধার নিলে, শতকরা 5% সুদ। 3 মাস পর সুদ সমেত টাকা ফেরত না দিলে তোমার সব সম্পত্তি আমার হয়ে যাবে, মনে থাকে জানো? আমার মনে থাকবে মৃত্যুমশাই, এক কানা করি আপনার বাকি রাখবো না। আপনি দয়া করে যে ভটভটিটা আমাকে চালাতে দিচ্ছেন দেখবেন তাতেই আমি আপনার ঋণ শোধ করে দেবো। এখান থেকে কি সোজা গোপালপুরে যাবে? আগে হ্যাঁ, এই টাকাটা দিয়ে সামনে একটা ভালো দিন ঠিক করে আসবো। সাবধানে যেও, ভটভটি চালিয়ে 3 মাসে 25,000 টাকা মানে সুদ সমেত ফেরত দিয়ে দেবে। 3 মাস পর ওই ফটফটিটা আমার হয়ে যাবে, তুই আমার আমার মাইনে করা চাকর হয়ে ওটা চালাবি। সতী কি গো এত রাত হলো? শিখার বরের ছবি, শিখাকে দেখিও। তার মানে তুমি গোপালপুর গেছিলে? ঝামেলা সব মিটিয়ে এলাম, সামনের মাসে 20 তারিখে বিয়ের দিন ঠিক করে এলাম। টাকা টাকা পেলে কোত্থেকে? মিত্তির মশাইয়ের কাছে টাকা ধার করেছি, তবে ভটভটিটা চালাতে দেবেন, জমিজমায় হাত দিতে পারবো না, ধার শোধ করে তবে সবকিছু ফেরত পাবো। এ কি করলে তুমি, সবকিছু বাধা দিয়ে বসে রইলে? সত্যি তাছাড়া কি করব বলো, বোনের এরকম একটা সম্বন্ধ আচ্ছা করব। ভবিষ্যতের কথা ভাবলে না একবারও? শিখার বিয়ে হয়ে গেলে আর চিন্তার কি আছে সতী, 3টে পেট ঠিক চলে যাবে। আর কি, কদিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবে, যাকে বিয়ে করবি তাকে একবার দেখবি না? আমার দেখার কি দরকার, দাদা তো দেখেছে। কিন্তু বিয়ে তো তোর সঙ্গে হবে, শেষে বিয়ের পর বলবি দাদা বৌদি একটা বিচ্ছিরি ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। মোটেই বলবো না। না বলিস তো ভালোই, তবু আমরা আমাদের কর্তব্য করে রাখি, শুভ দৃষ্টির আগে মানুষটা ছবি দেখি মনটা ভরে নে। কি রে পছন্দ হয়েছে? জানি আমি বদলে যাবো রে চিনি না।
ও কি করে পড়ে গেল কিছু বলেছে? সবে তো জ্ঞান ফিরেছে, এখন কি সব জানতে চাওয়া যায়? অনেক রাত হয়ে গেছে বুঝি? না না, এই তো সবে 8টা বাজে। তাহলে ঘরটা অন্ধকার করে রেখেছো কেন? অন্ধকার কেন হবে, সব আলোই তো জ্বলছে। ঘরে আলো জ্বলছে দাদা? হে শ্রদ্ধা বৌদি, শিখা আমি কিছু দেখতে পাচ্ছি না বৌদি, আমি তোমায় দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি। শিখা কি বলছিস কি তুই? আরে চোরদা, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না। এবার বোঝো, তোমরা আমার বিয়ে দিতে যাচ্ছিলে না, আমি সারা জীবন তোমাদের বোঝা হয়ে থাকবো। আমি সারা জীবন চোখে কিছু দেখতে পাবো না, আমি সারা জীবন চোখে কিছু দেখতে পাবো। ডাক্তার কি বললে? কোনো ভরসা দিতে পারলো না দাদা ভাই। তুমি নয় একবার খুড়োর সাথে গোপালপুর ঘুরে এসো না। কেন, সেখানে গিয়ে কি বলবে? যা সত্যি তাই বলবো, আমরা টাকাটা ফেরত চাইব, ওই টাকাটা দিয়ে আমার বোনের চিকিৎসা করাবো। তোমাদের দেখছি আমার উপর একদম ভরসা নেই। ভরসা আছে বলেই তো আপনাকে বলছি খুড়ো। আমার কথা যদি শোনো তাহলে বিয়েটা ভালো ভালো চুকে যাক। ওরা ধনী লোক, একমাত্র ছেলের বউ, অন্ধ জানলে ওরাই চিকিৎসা ব্যবস্থা করবেন। কিন্তু ওদের তো আগে থেকে জানানো দরকার খুড়ো। আজই জানাবার কি দরকার, যদি মেয়েটার দৃষ্টিশক্তি ফিরে আসে। সেই আশীর্বাদ করো খুড়ো। শিখার দৃষ্টি ফিরে আসলে দাদার মাথা হেঁট হবে না, কিন্তু দাদা নিজের কর্তব্য তো করুক খুড়ো, ওদের জানিয়ে দেওয়া খুব দরকার খুড়ো। বেশ, আমি না হয় বরযাত্রীদের আনতে যাব, আসার সময় পাত্রের বাবাকে আসল ঘটনাটা বলবো, যদি ওরা রাজি না হন তাহলে ফিরে আসবো। তাই করো, কিন্তু তুমি কোনো কিছু গোপন করো না খুড়ো। আরে বাবা, আমি কোনো কথা গোপন করবো না, বলি ঘটকালি করে আমাকে তো পেটটা চালাতে হয় নাকি। ঠিক আছে খুড়ো, ঠিক আছে চলি। অচিত, এই সময়টা যদি তোর মেজদা পাশে থাকতো তাহলে আমাদের একটু মনে বল বাড়ত রে। দাদা পাঠিয়েছে, শিকার বিয়ে ঠিক হয়ে গেছে বুঝলি, গোপালপুরে বসে দে বাড়ির ছেলে, খুব ভালো পাত্র। তবে পাত্রপক্ষ 25,000 টাকা নগদ চেয়েছে, দাদার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয় তো, তাই। মে আই কাম ইন স্যার? Yes. ফাইলগুলো দেখেছেন স্যার? হ্যাঁ, ইটের জন্য কার টেন্ডার অ্যাকসেপ্ট করা হয়েছে বিকাশ বাবু? বিসিবি ব্রিক স্যার। কেন, আমি তো বলে দিয়েছিলাম গভর্নমেন্টের এ ক্লাস ইট কেনা হবে, আমার নোট দেওয়া সত্ত্বেও ওটা মানা হলো না কেন? কারণ বিসিবি ব্রিক্সেই আমরা চিরকাল কাজ করে আসি। চিরকাল নয় বিকাশ বাবু, আপনি চার্জে আসার পর। বিকাশ বাবু, আমার কাছে আরো খবর আছে, আপনি বিসিবি কে টেন্ডারটা দিচ্ছেন কারণ ব্রিক ক্লেনটা আপনার নিজের, আপনি বেনামিতে চালাচ্ছেন। বেশ তাই, তাহলে তো এই দাঁড়াচ্ছে যে মালগুলো খারাপ হলে আপনি সম্পূর্ণভাবে আমাকে আপনার হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। বিকাশ বাবু, তার আগেই কোম্পানির যা লোকসান হওয়ার তা হয়ে যাচ্ছে, যান গিয়ে বিসিবি টেন্ডারটা রিজেক্ট করুন আর গভর্নমেন্ট ইট কেনার ব্যবস্থা করুন। সেটা সম্ভব নয়। হোয়াট, সম্ভব নয়? না সম্ভব নয়, প্রতি মুহূর্তে অফিসের সবার সামনে আপনি আমায় ছোট করতে পারেন না। আমি কাউকে ছোট করিনি বিকাশ বাবু,
আমার নির্দেশ পালন করলে আপনাকে ছোট হতে হতো না। একটা কথা আপনি ভুলে যাবেন না মিস্টার রয়, আপনার এই চেয়ারটাতে আমারই বসার কথা ছিল, সোমার বাবার অন্তত সেই ইচ্ছেটাই ছিল। সোমা আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই চেয়ারটাই বসিয়েছে বলে নিজের অতীতটাকে এত সহজে ভুলে যাবেন না। কি বললে? আমার চেম্বার থেকে বেরিয়ে যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে রওনা হয়ে গেছে। না না, সে চিন্তা আমি করছি না। ঘটক বসে কিছু কথা আপনাকে জানাতে বলেছিলাম, সে কি আপনাকে বলেছে? কি কথা বলুন তো। আমার বোন শিখার ব্যাপারে? না, সেরকম তো কিছু বলেনি। বলেনি? কিন্তু আমি যে বারবার করে সংবাদ আপনাকে দিতে বলেছিলাম। গুরুতর কিছু ঘটেছে? আগে হ্যাঁ, কদিন আগে আমার বোন একটা দুর্ঘটনায় পড়ে অন্ধ হয়ে গেছে। কি বলেন, অন্ধ হয়ে গেছে? আমার একমাত্র ছেলের গলায় একটা অন্ধ মেয়েকে ঝুলিয়ে দিতে চাইছিলেন? কার্তিক, এই কার্তিক বলুন, তাড়াতাড়ি যা, আমার ছেলেকে মাঠ পথে আটকে দিবি আর বাড়িতে ফেরত নিয়ে যাবে। কি বলছেন কাকা, বিয়ে হবে না? না, বলবি যে পাত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। তুই যা। আপনার কাছে আমি দয়া ভিক্ষে চাইছি প্রিয়ব্রত বাবু, দয়া করুন। আমার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে তো আমি বিয়ের পরে জানাতে পারতাম। আপনি বুদ্ধিমান, প্রিয়ব্রত বোসকে ভালো করেই চেনেন, যে আগে থেকে সব কিছু বলে দিয়েছেন। তোর ওঠ। দেখুন, আমার যথাসর্বস্ব দিয়ে আমি আমার বোনের বিয়ের ব্যবস্থা করেছিলাম। তার জন্য আমি দায়ী নই। একটা ঠক জোচ্চুরের বাড়িতে যে আমার ছেলের বিয়ে হয়নি সেটা আমার ভাগ্য। তখন আমি ঘটকটাকে পই পই করে বলেছিলাম, নৌকো চড়ায় মাঝির জাত, ভালো বংশ হবে তো? না না প্রিয়ব্রত বাবু, না। যা, তোরা সব গাড়িতে ওঠ। আপনার দুটো পায়ে পড়ছি প্রিয়ব্রত বাবু, দয়া করুন, আমাকে দয়া করুন, আমার বোনটাকে লগ্ন ভ্রষ্ট করবেন না, দয়া করুন প্রিয়ব্রত বাবু, দয়া করুন। খবরদার, আমার পা ছাড়ুন, একটা চামারের ছোঁয়া লাগে আমার দেহ অপবিত্র হয়ে যাচ্ছে। আগে আপনি আমাকে কথা দিন, এ বিয়ে হবে, সবাইকে ফিরিয়ে নিয়ে আস, সবাইকে ফিরিয়ে নিয়ে আস, তারপর আপনার পা ছাড়বো। আমাকে দয়া করুন প্রিয়ব্রত বাবু, কাকে তুই লাথি মারলি? আমার দেবতার মতো দাদাকে লাথি মেরেছে, ওর পা দুটো কেটে আমি টুকরো করে দেবো, কুত্তা দিয়ে খাবো। ছেড়ে দাও অসিত, মোদি না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কাকে কি বলছিস অসিত? কন্যা দায় বড় দায়, আমার ছেলের সঙ্গে বিয়ে দিতাম না, হতভাগা ওই ঘটকটাকে একা পেয়েনি, তারপর মজা দেখা। না প্রিয়ব্রত বাবু, শুনুন আমার কথা, প্রিয়ব্রত বাবু, কে বলেছিল, কে বলেছিল আমাদের কথার মধ্যে তোকে কথা বলতে? তোর বড্ড মান অপমান বোধ হয়েছে তাই না? দাদা যার পা ধরে ভিক্ষে চাইছিল তুই তাকে দা দিয়ে মারতে গেলি, যে করে হোক আমি ওকে রাজি করাতাম। যা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বাড়ি থেকে। ঠিক আছে, যে ভাইয়ের আত্মসম্মান বোধ এত বেশি যে ছোট বোনের জন্য একটু মাথা হেট করতে পারে না, এই বাড়িতে তার কোনো জায়গা হবে না। যদি তুই কোনোদিন আমার সামনে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি তুই। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। অসিত, যেও না ভাই, দেখো দাদার আগের মতো যা খুশি বলেছে তুমি যেও না ভাই। হয় না বৌদি, সত্যি তো আমি কেন মাথা গরম করতে যাব? আমার চোখের সামনে আমার দাদাকে লাথি মারলো, সে লাথি তো দাদার গায়ে নয় আমার মুখে লেগেছে, আর আমি সহ্য করতে না পেরে তাই
ঠিক আছে আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে মুখ আমি দেখাতে আসবো না, আমি চলে যাচ্ছি। দিদি দয়া করে লোকটাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন। আরে এ তো অসিত। দিদি আপনি ওকে চেনেন? হ্যাঁ আমি চিনি, আপনারা দয়া করে একটু গাড়িতে উঠিয়ে দিন না প্লিজ, ওকে তো উঠিয়ে দিন। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ চল 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 চল, সাবধান সাবধান থেকে পড়ে না। হ্যাঁ এত চিন্তা করছো কেন সোমা, ও তো ছেলে মানুষ নয়, ঠিক চলে আসবে। কি বলছো তুমি, এত রাত তো কোনোদিন করে না, আর করলেও টেলিফোন করে জানিয়ে দেয়। কি রে কোথায় ছিলি? দেশ সেবা করে এলাম। দেশ সেবা মানে? জানো জামো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেল, আর যাকে ধাক্কা মারলো তার কথা কেউ ভাবলো না। তার কথা ভাবলে পাবলিক কি তাকে ছেড়ে দিত? সেই জন্যই মহৎ কাজটা স্বয়ং আমিই করলাম। কোথায় লেগেছে লোকটার? মাথায় লেগেছে দিদি, তবে ভাগ্য ভালো স্কালে কিছু হয়নি। আমি ভদ্রলোকে নার্সিংহোমে ভর্তি করে এক্সরে রিপোর্ট দেখে তবে এলাম। এভাবে গালে হাত দিয়ে বসে থাকলে কি মৃত্যুর দিন আর শোধ হবে? আর কটা দিনই বা বাকি। সবাই বিশ্বাসঘাত বুঝেছো, এর মধ্যে ভটভটিটাও খারাপ হয়ে গেল। বিগড়ে গেলে মেরামত করতে হবে। এমনি এমনি কেউ কি সারিয়ে দেয় সুতি? তা কেন, টাকা দিয়ে সারাবে? এটা বিক্রি করে তোমার ভটভটি সারিয়ে নাও। একটা একটা করে সব শুনে তো বার করে দিলে, তারপর পরের কথা পরে ভাবা যাবে। এখন তো নৌকোটাকে সারাও। আর একটা কথা, বিয়েটা যখন ভেঙে গেছে তখন আবার গোপালপুর যাও, ওদের থেকে টাকাটা ফেরত নিয়ে এসো। ওই টাকা দিয়ে আর কিছু না হোক মৃত্যুমশার দেনাটা শোধ করা যাবে। যাও দেরি করো না, তুই একদিনের মধ্যে দেখা করে এসো। যাও। ডাক্তারবাবু ব্যাস আপনি একদম ঠিক হয়ে গেছেন, পরশু সকালে আপনার ছুটি। আপনি তো ছুটি দিয়ে দিচ্ছেন, কিন্তু ছাড়া পেয়ে যাবো কোথায়? কেন বাড়ি ফিরে যাবেন? আমার বাড়িঘর কিছু নেই, আর থাকলেও আপনারাই আমাকে যেতে দেবেন না, বরং আমাকে জেলে পাঠাবেন, কারণ আপনাদের বিল মেটানোর মতো টাকা আমার কাছে নেই। আপনার নেই কিন্তু আমার তো আছে। আপনাকে সুস্থ করে তোলা আমার দায়িত্ব এবং কর্তব্য। সেদিনকার সেই ছোট্ট ঘটনাটা আজও বলতে পারেননি, উপকারের প্রতিদান দিতে এসেছেন। অসিত বাবু, চাঁদ তার জ্যোৎস্না দিয়ে পৃথিবীকে আলোকিত করে, কিন্তু তার বদলে কি চাঁদ পৃথিবীর কাছে কোনো প্রতিদান চায়? সে যাক, আমার কিন্তু একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। বলুন। বলছিলাম এখান থেকে আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, ওখানে কটা দিন বিশ্রাম নিয়ে তারপর কি করা যায় আপনি ভেবে দেখবেন। কিন্তু একজন অপরিচিত লোককে আপনার বাড়িতে আপনি থাকতে দেবেন কেন? ধরুন আমার খুশি। কি বাবা, তুমি আমার বাড়িতে হঠাৎ এত অপমানের পর তোমার এখানে আসতে লজ্জা করলো না? একটা আবেদন নিয়ে আবার আসতে হলো। আবেদন? কি আবেদন? ও তোমার কানা বোনকে আমি আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আসবো? ওকে না, ততটা দয়া থাকলে আপনি সেরাতেই তা করতেন, সেজন্য আমি আসি। তাহলে কি জন্য এসেছো? বোনের বিয়ে দেবো বলে আমার যথা সর্বস্ব বাঁধা রেখে আপনাকে 25,000 টাকা এনে দিয়েছিলাম। বিয়েই যখন হলো না তখন দয়া করে আমার টাকাটা ফেরত দিলে আমি বাধিত হব। আচ্ছা উল্টো চাপ দিতে এসেছো, আমার মান সম্মানের কোনো দাম নেই? 25,000 টাকা দিয়ে তুমি আমার সম্মানের মূল্যায়ন করতে পারবে? দেখুন আমার বোনের কথা আগেই বলেছিলাম, বিয়েটা ভেঙে যাবার পর আমি আশা করেছিলাম যে আপনি নিজে থেকে আমার টাকাটা ফেরত পাঠাবেন, পাঠাননি বলেই আমাকে আসতে হলো। তুমি যে আমাকে টাকা দিয়েছো তার কি কোনো প্রমাণ আছে? কি বলছেন প্রিয়ব্রত বাবু, প্রমাণ দিয়ে আমাকে টাকাটা ফেরত দিতে হবে? হ্যাঁ অবশ্যই, আমি যদি টাকাটা ফেরত দিই একটা মাঝি সে আমাকে 25,000 টাকার নগদ পণ দেবে, কেউ বিশ্বাস করবে কথাটা? আপনি কিন্তু টাকাটা নিয়েছিলেন প্রিয়ব্রত বাবু। না আমি নেইনি, যাও বেরিয়ে যাও, আর একটা কথা বলে তোমাকে জুতিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। বাহ
মনেরই বংশ, শিক্ষিত মানুষ, হ্যাঁ এইটা চেহারা। আমার ছোট ভাই ঠিকই করতে গিয়েছিল, আমি আমি ভুল করেছিলাম। আমি শুধু শুধু আমার ছোট ভাইটাকে দিব্যি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুমি যাবে? নিশ্চয়ই যাব। এরপর এই নরকে আমার এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই, আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই। দিদি, এই দিদি, ও হাসিদকে এখানে নিয়ে এলাম বুঝলি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। বেশ তো, ঘরের তো কোনো অভাব নেই, একটা গেস্ট রুম খুলে দিতে বল। বেচারি একেবারে এক কাপড়ে দেশ ছেড়ে চলে এসেছে, ওর জন্য কয়েকটা জামা কাপড় কিনতে হবে বুঝলি। চলো না আশিত, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। চলো। ছেলেটা কে চিনতে পারলে? খুব চেনা চেনা লাগছিল। আমার এস্টেটের কর্মচারী, বোনের বিয়ের জন্য টাকা চাইতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, যাক অভিমানটা তুমি ভেঙে দিও। তার মানে আমার কর্মচারী একই বাড়িতে আমার সঙ্গে থাকবে, আমার জামা কাপড় পরবে, আর দুদিন গেলে তো আমার মাথার উপরে উঠে নাচতে শুরু করবে। তাহলে তুমি কি করতে চাও? যাও গিয়ে প্রিয়াকে বোঝাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে তুলেছে, এবার ওর থাকার ব্যবস্থা বাইরে কোথায় করুক। ওই তো প্রিয়া আসছে, ওকেই বলো। প্রিয়া, ওই ছেলেটির পরিচয় জানো? জানি। কি জানো? একজন সৎ ভদ্র গ্রামের ছেলে। প্রিয়া তুমি কি জানো ও আমাদের দেশের এস্টেটের কর্মচারী? না তো, এখন জানলাম। এর পরেও তুমি ওকে এই বাড়িতে থাকতে বলবে? কেন থাকতে বলবো না কেন? তার মানে প্রভু আর ভৃত্য এক বাড়িতে থাকবে? থাকবে, আর একই সঙ্গে খাওয়া দাওয়া করবে। প্রিয়া এইসব কিন্তু আমি অ্যালাউ করবো না। কেন? আমার বাবা তো অ্যালাউ করেছিলেন। কি অ্যালাউ করেছিলেন তোমার বাবা? বিকাশ দা তো এই বাড়িতেই থাকতেন, এই বাড়ির একজন হয়ে। কই, বাবা তো তাকে কখনো আলাদা থাকতে বলেননি। তোমার বিকাশ দার আমি এক নই প্রিয়া। কেন এক নও? প্রিয়া তর্ক করে আর লাভ নেই, দুদিন বাদে ওকে না হয় অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিলেই হবে। কেন? বিকাশ দার সাথেই তো বাবা তোর বিয়ের কথা ভেবেছিলেন। তার মানে তুমিও কি? আমাকে নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হোক সেটা আমি চাই না। কারোর ঘর বাঁধতে পারি না, অথচ ঘর ভাঙার নিমিত্ত হব না। আমি যাচ্ছি। শোনো, তুমি যাবে না। যাবে না? কোন অধিকারে তুই ওকে এ বাড়িতে রাখতে চাস? যে অধিকারে তোর বর আছে। প্রিয়া! হ্যাঁ দিদি, আমি 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 অসিতকে ভালোবেসে ফেলেছি। প্রিয়া, প্রিয়া আমার কিছু নেই, আমি একজন মূর্খ ভাইয়া। তুমি কি সে পরিচয় আমাকে নতুন করে দিতে হবে না? কি ব্যাপার প্রিয়া? অসিতকে অফিস দেখাতে নিয়ে এলাম। অসিত বসো। না না না, এই চেয়ারে না, ওইখানে। মাঝে মাঝে যখন আমি অফিসে আসি তখন ওই চেয়ারটাই বসি। আজ থেকে তুমি ওইখানে বসবে, ওকে? প্রিয়া! জাম্বু, আমি সব ব্যবস্থা করে এসেছি। মে আই কাম ইন? কাম ইন। এই নিন। থ্যাংক ইউ। এটা আমাদের অফিস ফাইলে রেখে দেবেন। ওকে। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আজ থেকে তুমি আমার প্রতিনিধি হয়ে কাজ করবে। জাম্বু যা মায়নে পায় তুমি ঠিক তাই মায়নে পাবে। আজ থেকে তোমাদের দুজনের সমান অধিকার। এসো, দিস ইজ ইয়োর সিট। ওকে ওকে, ক্যারি অন, বাই। বাবু, এখন থেকে আমি আর আপনার কর্মচারী নই, আমরা দুজনেই কর্মচারী, তবে এই কোম্পানির। মিত্রবসাই, আমরা একই গায়ে থাকি, আমাদের এইভাবে গা ছাড়া করবেন না মিত্রবসাই। আমাকে দোষ দিয়ে কি হবে, নিজের ভাইরা কোথা গেল? তারা কি একবার আসতে পারত না? মা খেয়ে এত কষ্ট করে তাদের মানুষ করলে, তারাই দেখলো না, আর আমি তো পর। যাও ভাইদের খোঁজ করো, তারা যদি থাকতে দেয় তবেই থাকবে। আপনি তো জানেন
মরে গেলেও আমি কারো কাছে যাবো না, তার চেয়ে আমি পথে পথে ভিক্ষে করে খাবো। তবে তাই করো, যাবার বেলায় আমাকে দোষ দিচ্ছ কেন? কানা বোনের হাত ধরে ভিক্ষে চাইলে অনেক টাকা পয়সা পাবে। মিত্রের বসাই, যাও যাও, কৃষ্ণেই তার কুলোপাড়া চক্কর, যাও। অনেক তো শুনলে, আরো শুনবে, চলো চলে যাই। বাপ ঠাকুর তার ফিটে সত্যি ছিঁড়ে যেতে যে বুকটা ভেঙে যাচ্ছে। চলো, যতক্ষণে থাকবো তত মায়ে জড়িয়ে যাব। চলো। দুদিকেই তো দেখছি 32 ফুটের রাস্তা। আজ্ঞে হ্যাঁ, ফাইন্যান্স বিল্ডিং করা যাবে। ভেরি গুড। এই প্লটটা ছেড়ে দিয়েছেন কেন মিস্টার চ্যাটার্জি? ওটা স্যার 5 কাঠা ছোট প্লট, তাছাড়া এর দুদিকে বাড়ি, নর্থ সাউথ খোলা হলো, ফাইন্যান্সের কোনো বাড়ি তোলা যাবে না। কত করে চাইছে প্লটটার? 1.5 লাখ টাকা। ভেরি গুড।
আপনি একটা কাজ করুন, ওই প্লটটাও বুক করে নিন, যান। ওকে স্যার। মিস রিচার্ড জি। ওকে স্যার। এদিকে শুনুন, এই ঘরে দুজন ডাইরেক্টর বসেন, তাই কোনো কিছু যদি স্যাংশন করাতে হয় তাহলে দুজনেরই সাইন নেবেন, ওকে? আপনি আসতে পারেন। তাহলে স্যার এই প্লটগুলো? প্লটগুলো আমি দেখেছি। কিন্তু আমি দেখিনি। কোম্পানি ডাইরেক্টর হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, প্লট না দেখে আমি স্যাংশন করতে পারবো না। চলুন একবার প্লটগুলো দেখে আসি। মিস্টার রয়ের যখন এত ইচ্ছে তখন আজই তার ব্যবস্থা করি। চলুন মিস্টার চ্যাটার্জি। অসম্ভব, অসম্ভব। কি অসম্ভব? প্রিয়ার প্রতিনিধি, একই বাড়িতে থাকা তাও সহ্য করা যাচ্ছিল, কিন্তু এবার তো দেখছি আমার সব কাজে মাথা গলাচ্ছে। মাথা গলাচ্ছে মানে? সাউথে, সাউথে আমাদের একটা বড় প্লট কেনা প্রায় ফাইনাল। আমাদের ইঞ্জিনিয়ার মিস্টার চ্যাটার্জি আমাকে প্ল্যানটা দেখিয়ে অ্যাপ্রুভাল নিতে গেল। যখন সে যাচ্ছিল তাকে অসিত দেখে কি বললো জানো? কি বলেছে? বললো অসিত প্লটগুলো দেখেনি, ও না দেখলে স্যাংশন করা হবে না। তার মানে? এবার থেকে যা কিছু হবে দুজনের মতামত নিয়ে হবে। আজ কর্মচারী না থাক, একদিন তো ছিল, প্রিয়ার আশকারা পেয়ে এই ছেলের মতামতে আমাকে চলতে হবে। তার চেয়ে ভালো আমাকে ছেড়ে দাও, আমি নিজে কিছু করি। এইভাবে প্রতি পদে অপমানিত হতে আমি রাজি নই। মাথা গরম করছো কেন? জমিটা দেখতে গেছে, এই তো দেখুক না, যদি কিনতে মত না দেয় তখন প্রিয়ার সঙ্গে আমিই কথা বলবো। জমি কিনে ফেলে রেখে শুধু শুধু লাভটা কি? আপনি মিস্টার চ্যাটার্জিকে বলবেন যে মিউনিসিপ্যালিটিতে তাড়াতাড়ি প্ল্যানটা দিয়ে সেটা পাস করিয়ে নিতে, আর বাড়ি তৈরি করার জন্য যা যা মেটেরিয়ালের দরকার তার সাপ্লাইয়ের একটা টেন্ডার বানিয়ে সেটা কাগজে বার করতে। সব কাগজে কিন্তু এসপি এন্টারপ্রাইজ নামে টেন্ডার বেরোবে, ওকে? জি আগে। বড়বাবু আগে, আপনার কথা হয়ে গেছে? আগে হ্যাঁ, আমাদের কিছু জরুরি আলোচনা আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। আমি চ্যাটার্জিকে আলাদা করে 5 কাঠা জমি কিনতে বলেছিলাম। কেন? আলাদা কেনার কি দরকার? তাছাড়া আলাদা কিনলে কমপ্লেক্সটা তো খাপছাড়া হয়ে যেত, কাঠা প্রতি 50,000 টাকা দাম তো এমনি এমনি কমানো যায়নি। কি কমানো গেছে কি কমানো যায়নি সেটা আমার দেখার দরকার নেই। আপনার দেখার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। কেন? জমির দাম কমিয়েছো বলে? আমি শুধু জমির দামই কমাইনি, 5 কাঠা জমিও বাঁচিয়েছি। আর আপনি তো জমিটা এসপি এন্টারপ্রাইজের নামে কিনতে বলেননি, আপনার নিজের নামে কিনতে বলেছিলেন। তাতে তাতে তোমার কি? অনেক কিছু মিস্টার রয়, যে কোম্পানিতে কাজ করছি তার ভালো মন্দ দেখবো না? কোন অধিকারে আপনি কোম্পানির টাকায় নিজের নামে জমি কিনতে গিয়েছিলেন? কেনার আগে আপনি কারো পারমিশন নিয়েছিলেন, মতামত নিয়েছিলেন? শুনুন মিস্টার রয়, আপনি সোমাদেবীর স্বামী, তাই স্বামী হিসেবে আপনার যদি কোনো কিছু আশা থাকে তাহলে আপনি সোমাদেবী বা প্রিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে সে আসার কথা বলবেন। কিন্তু এই কোম্পানিতে আমরা দুজনেই সমান, কেউ মালিক নই, এসপি এন্টারপ্রাইজের বেতন ভোগ কর্মচারী। তাই ভবিষ্যতে যদি আপনি এই ভুল আবার করেন তাহলে কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং ডেকে আমি সবকিছু জানাতে বাধ্য হব। হ্যালো, ইয়েস, অশিত স্পিকিং। ও ইন্সপেক্টর সাহেব এসে গেছেন, আমি এখনই আসছি। ওকে। প্রিয়া, আই প্রিয়া, কি হয়েছে? অসিত কি কাণ্ড করেছে শুনেছিস? অসিত তো কিছু না কিছু করেই থাকে, সে আবার নতুন কি? হ্যাঁ, নতুন আর করবে কি? তোমার টাকা নিয়ে 9-6 করবে আর আমাকে সেটা বসে বসে দেখতে হবে। কি? আমারই টাকা 9-6 করবে অসিত? হ্যাঁ, কোরিয়ার পেছনে একটা বড় প্লট তোমার জামাইবাবু পছন্দ করেছিলেন, অসিত সেটা দেখতে গিয়ে তার সঙ্গে আরো বেশি 9 কাঠা জমি কিনেছে, তুমি কি সেটা জানো? 9 লক্ষ টাকা বাজে খরচ হয়েছে, চিরটা কাল 30 টাকা মাইনে করা কর্মচারী জীবনে এত টাকা চোখে দেখেছে তার মাথা খারাপ হয়ে গেছে। প্রিয়া, আমার মাথা খারাপ হয়ে যায়নি, আর তোমার জামাইবাবুকে বলে দাও যে জমিটা উনি কিনতে গিয়েছিলেন তার মাঝখানে 4 কাঠার একটা প্লট পড়ে থাকতো, যাতে কমপ্লেক্সটা কোনোদিনই কমপ্লিট হতো না। এন্ড মিস্টার রয়, 30 টাকা মাইনে কর্মচারী আমি ছিলাম ঠিকই, কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যায়নি। মিস্টার রয়, জমির রেজিস্ট্রি দলিলটা দেখে নেবেন, জমিটা কিন্তু এসপি এন্টারপ্রাইজের নামেই কেনা হয়েছে।
আর যদি নয় ছয় করার ইচ্ছা থাকতো তাহলে জমিটা বেনামে কিনে আলাদা করে সরিয়ে রাখতে পারতাম, কিন্তু দাদার কাছে সে শিক্ষা আমি পাইনি। ও আপনাকে এসব বলে কি লাভ, আপনার তো আবার দাদা ভাই কেউই নেই। শোনো প্রিয়া, এরপর থেকে আমাদের যে কোনো কাজই হোক বোর্ড মিটিং করে আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের মতামত নিয়েই করতে হবে, ওকে? তাহলে জানবো সব ব্যাপারটা তো মিটেই গেল। আমি কিন্তু আসল কথাটা প্রকাশ করি। কি কথা? ওই যে 5 কাঠা জমি আপনি নিজের নামে কিনতে চেয়েছিলেন। ও সেটা কিন্তু আমি বলিনি। আশা করি এই উপকারের জন্য আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন, কি বলেন মিস্টার রয়? বৌদি, তোমার পেট ব্যথা করছে, কি হয়েছে? বৌদির পেটে খুব যন্ত্রণা হচ্ছে মা। যন্ত্রণা হবার জায়গা পেল না? যাও যাও, বলি রাস্তার ধারে সমস্ত মেয়ে নিয়ে বসে আছো কি মতলব শুনি? যাও নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। মাইলখানেক পরে না একটা দাঁতপ চিকিৎসালয় আছে, টাকা পয়সা লাগবে না, সেইখানে নিয়ে যাও। যাও বলছি, যাও। ঋষিকা কাঁচিস কেন? নাও জল নাও, কাঁচিস কেন? আমার জন্য দাঁড়া, শুধু আমার জন্য তোমাদের এত কষ্ট। কারোর জন্য নয় রে, কারোর জন্য নয়। হয়তো আমি কোনো পাপ করেছিলাম, তার ফল ভোগ করছি আমি। একটু কষ্ট করে হাঁটতে পারবে, এই মাইল খানেক যেতে পারলেই হবে। পারব, চল। অনেক রাত হলো ঋষিকা, হাসপাতাল খোলা থাকবে তো? একটু পা চালিয়ে চল তো। আর পারছি না। আমি দেখি সামনে কোনো ডাক্তারখানা পাই কিনা, দেখিস তুই। বৌদি কি হয়েছে? দেখুন না, বৌদি খুব শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমার বৌদিকে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, না না চোখে দেখি শিশিকা কোথায় গেল। মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এত রাত্রে আপনি রাস্তায় একা বেরিয়েছেন কেন? একা তো বেরোয়নি, আমার সাথে আমার দাদা বৌদি ছিল। বৌদির খুব শরীর খারাপ বলে আমাকে হাসপাতালে নিয়ে যাবে বলে আমাকে। জায়গাটা কোথায় আপনি আমাকে দেখাতে পারবেন? আমি তো চোখে দেখতে পাই না তাই। ও আচ্ছা, আপনি চলুন আমার সঙ্গে গাড়িতে, আসুন। কথা অনুযায়ী এখানেই তো থাকার কথা, আপনি বসুন আমি দেখছি।
এখানে তো কাউকেই দেখছি না, এখন কি করি? এখানে তো কেউই নেই, আগামীকাল ওদের খুঁজে বের করবো, এখন চলুন। আসুন আসুন আসুন। মেয়েটি কি গ্রাম থেকে শহরে এসে ওর দাদা বৌদিকে হারিয়ে ফেলেছে, কিছু গুন্ডা ওকে ধরেছিল, ওদের সঙ্গে মারপিট করে ফিরতে একটু রাত হয়ে গেল। তোমার নাম কি ভাই? শিখা। ঠাকুমা বড্ড খিদে পেয়েছে গো, তুমি এখানে দাঁড়িয়ে বক বক করবে না আমাদের কিছু খেতে দেবে? ঠিক আছে, তুই ওকে নিয়ে ঘরে যা, আমি খাবার গরম করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে যাও। চলো চলো। অরুণা বাবুকে বলে দিন কোম্পানি তাকে কাজের জন্য মাইনে দেয়, বোনের বিয়ে বাবার সাধ্য, এটা কোম্পানির দায় দায়িত্ব নয়, কোম্পানি কোনো টাকা গ্রান্ট করবে না। আপনার কিছু বলার আছে? ব্যাপারটা তো আমি কিছুই জানি না, আপনি চিঠিটা আমার কাছে দিন, আর আপনি একবার পূর্ণবাবুকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। আমি পূর্ণবাবুর অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দিয়েছি। আমি তো এখনো করিনি, আগে পুরো ব্যাপারটা ভালো করে জানি, তারপর অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো সেটা ভাববো। আফটার অল ভদ্রলোক তার বোনের বিয়ের কথা লিখেছেন। আমায় ডেকেছেন স্যার? আমি আপনাকে ডাকিনি, উনি ডেকেছেন। আমি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছি। আমার ওই একটাই বোন স্যার, একটা সুপাত্র পেয়েছি, এতদিন কোম্পানির সেবা করেছি, একটু যদি দয়া করেন তো। কোম্পানির সেবা তো আপনি বিনামূল্যে করেন না পূর্ণবাবু, তার জন্য কোম্পানি আপনাকে মাইনে দেয়। মাত্র 2000 টাকা মাইনে দিয়ে এই বাজারে সংসার চলে স্যার? দাদা বৌদির চিকিৎসা, দাদার ছেলের লেখাপড়া সবই এই টাকা দিয়ে করতে হয়। আপনার ছেলে পুলে নেই? আগে না, আমি বিয়ে করিনি, কি করে বিয়ে করি বলুন? দাদার ওই অবস্থা, ঘরে অবিবাহিত বোন, এই অবস্থায় কোনো মানুষ স্বার্থপরের মতো বিয়ে করতে পারে? আপনি একদম এই যুগে অচল পূর্ণবাবু, একদম অচল। সংসারের সুখের জন্য কেউ নিজের সুখ এভাবে বিসর্জন দেয়? ছি 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 ছি, কি বোকার মতো কাজ করলেন বলুন তো। যাক গে, আপনি 10,000 টাকা চেয়েছেন, শোধ দেবেন কি করে? আগে মাইনে থেকে মাসে মাসে কেটে নেবেন, 3 বছরের শোধ হয়ে যাবে। 3 বছর তো আপনার চাকরি নাও থাকতে পারে পূর্ণবাবু। কেন স্যার? কেনর কোনো উত্তর নেই পূর্ণবাবু, আমরা আপনার দরখাস্ত মঞ্জুর করতে পারছি না। একটু দয়া করুন স্যার, বোন হেবে দিতে গিয়ে শেষে ফিটেটুকু বাধা দিয়ে পঙ্গু দাদাকে নিয়ে পথে দাঁড়াতে হবে স্যার। আপনি যান পূর্ণবাবু, আর ম্যানেজার বাবুকে একবার আমার কাছে পাঠিয়ে দিন। আরে মন খারাপ করছেন কেন? দরখাস্তের জবাব তো আপনি লিখিতভাবে পাননি, মিস্টার রয় তো শুধু মুখেই বলেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান। তুমি কি দরখাস্তটা মঞ্জুর করতে চাও? শুধু মঞ্জুরি নয়, পূর্ণবাবুকে 10,000 টাকা এককালীন দান হিসেবে দেয়া হবে। আমাকে ডেকেছেন স্যার? ম্যানেজার বাবু, আজই ম্যানেজিং ডাইরেক্টরকে দিয়ে এটা পাস করাবেন, আর দেখবেন 2-1 দিনের মধ্যেই যেন পূর্ণবাবু পুরো টাকাটা হাতে পেয়ে যান। থ্যাংক ইউ স্যার, চলি। এক টাকা 2 টাকা নয়, 10,000 টাকা। তোর কাছে অসিত সুপারিশ করে পাঠালো আর তুই তা মঞ্জুর করে দিলি? হ্যাঁ দিলাম। প্রিয়া, ব্যবসাতে আমারও অংশ আছে। দিদি, সুপারিশের কাগজটা একবার ভালোভাবে পড়ে তারপর বলো। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আমার লভ্যাংশের টাকা থেকে পূর্ণবাবুকে যেন সেই টাকাটা দেওয়া হয়। তোমারই বা হঠাৎ এত দয়া হলো কেন জানতে পারি? অসিত বুদ্ধি দিয়েছি বুঝি? না, কাগজটা পড়ে আমার অন্য কথা মনে পড়ে গেল। অসিত যখন জাম্বুর কর্মচারী ছিল তখন অসিতের বোনের বিয়ের জন্য জাম্বুর কাছে সাহায্য চাইতে এসেছিল। অজিত তো 500 টাকা দিতে চেয়েছিল, অসিতই নেয়নি, কি করে নেবে দিদি? নিজের চোখের সামনে দেখছে জাম্বু 10,000 টাকা দর্জিকে দিচ্ছে তার স্যুট বানাবার জন্য,
আর অসিতের বোনের বিয়ের জন্য মাত্র 500 টাকা দেওয়াটাই জাম্বুর কাছে যথেষ্ট মনে হলো। নিজের বোনের বিয়ের জন্য বাস্তু ভিটে মাটি যদি বিক্রি করতে হয়, বাধা দিতে হয়, তাহলে জাম্বুর কাছে 500 টাকা নিয়ে অসিত হাতগন্ধ করতে যাবে কেন? ও, তাহলে অসিত সেই প্রতিশোধটা টাকা দিয়ে নিল। তোমাদের টাকা না, আমার টাকা। ও হ্যাঁ, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, তোমার সাথে অজিতবাবুর বিয়ে হলেও তিনি কিন্তু এবাড়ির জামাই, সুতরাং তুমি ওনাকে বুঝিয়ে বলে দিও যে উনি যেন এমন কিছু না করেন যাতে আমাদের সবার মুখে চুনকালি পড়ে। ওনাকে একটু বুঝিয়ে দিও প্লিজ। ডাক্তারবাবু, আর কি ছুটি হয়ে গেল? হ্যাঁ, আপনার স্ত্রীকে অন্তত 6 মাস ভারী কোনো কিছু তুলতে দেবেন না। ঠিক আছে, আপনার এই ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না ডাক্তারবাবু। আজকের যুগে বিনে পয়সায় এমন যত্ন নিয়ে চিকিৎসা আমি ভাবতেই পারি না। আরে ঠিক আছে ঠিক আছে, এখন কোথায় যাবেন? দেখি কোথায় যাই। আচ্ছা, কোনো অন্ধ মেয়ে আমাদের খোঁজ করতে এসেছিল? না, সে কি আর বেঁচে আছে? সত্যি আমার সাজানো সংসার ফুলের বাগান যেন শুকিয়ে গেল ডাক্তারবাবু, মরুভূমির মতো শুকিয়ে গেল। চলো চলো সতী। নমস্কার। নমস্কার। চলি। আমাদের মধ্যে ভোলাই একমাত্র ক্যাপ্টেন বাবু। হ্যাঁ, ওই জন্যই তো আমরা বিড়ি টানি আর ভোলা উস্তাদ সিগারেট টানি। জানি, আরে পয়সা জমি করবো কি বলতে পারিস? খাবার কে আছে আমার, যাহা আয় তাহা ব্যয়। ওস্তাদ তুই একটা বিয়ে করে ফেলো। বিয়ে? আরে করবোই তো রে। কি বর্দা বৌদি? দাদা, ও বর্দা, ও বর্দা, ও দাদা, দাদা, দাদা। আচ্ছা আচ্ছা, আমি এত করে ডাকছি আপনারা শুনতে পাননি? আমি ভোলা। কবে কলকাতা এসেছেন? আমার আর কিছু নেই ভোলা, ভীতি ছাড়া হয়ে কলকাতা এসেছিলাম। কলকাতা সে শিক্ষাকে হারাই, তারপর একটা অ্যাক্সিডেন্টে আমরা দুজনে হাসপাতালে ভর্তি হই। বাস, আমাকে সব শুনতে হবে। আপনারা আপনারা দাঁড়ান, আমি রিক্সাটা নিয়ে আসি, যেতে যেতে সব শুনবো। দাঁড়ান, আমি চললুম রে। উঠুন উঠুন মোদি, উঠুন উঠুন মোদি, আসলে উঠুন। আসুন দাদা, আসুন দাদা। ওই গাছতলার চেয়ে এই ঘরটা অনেক ভালো। তা হয়তো, কিন্তু তোমার কি হবে? কেন, বাইরে দাওয়াটা কি কম? গরমের দিনে তো আমি বাইরে ধোয়াতেই রাত কাটাই। সবই বুঝলাম ভাই, কিন্তু তোমার একার বোঝা হয়ে আমরা থাকি কি করে? তা তো সম্ভব নয়, সত্যি তো ঠিকই বলেছে দাদা। হোটেলে খেতে যা পয়সা খরচ হবে তাতে এই তিনটে পেট আরামে চলে যাবে। আরে দেখুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, ওদের হাতে রান্না খেয়ে আমার শরীরে একটু বল বাড়বে। আসছি, আমি আসছি। ও একটা কথা, ওই ভারী জিনিসপত্র একদম তুলবেন না বৌদি, ডাক্তারবাবুর কথাটা মনে রাখতে হবে। জল টল যা তোলার দরকার সব আমি তুলে দেবো, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, ঠিকই খবর পেয়েছিলেন, কিন্তু একটু দেরি করে ফেলেছেন। দেরি? কি হয়েছে? আমার দাদা বৌদির কি হয়েছে? না না, তারা ভালোই আছেন। তাহলে দেরি করে ফেলেছেন বললেন কেন? দুদিন আগে ওদের ছুটি দিয়ে দিয়েছি। কোথায় গেছেন? না মানে কোনো ঠিকানা দিয়ে গেছেন কি? না, বললেন গাছতলায় থাকবো। ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই কিন্তু এখনো খুব দুর্বল। ভদ্রমহিলার অপারেশনটা তো খুব রিস্ক নিয়ে করেছিলাম। শিখা বলছিল যে পেটে কোনো ব্যথা ছিল, ঠিক কি হয়েছিল? গল ব্লাডারে স্টোন ছিল, আমরা অপারেশন করে তা তুলে দিয়েছি। চলো শিখা, ওঠো।
তোমার দাদা বৌদি দেখা না পেলেও অন্তত এইটুকু তো জেনে গেলে যে তারা ভালো আছেন। চলো চলো শিখা। কে? ও শিখা, এত রাতে তুমি এখানে, ঘুম আসছে না বুঝি? আমার কাছে দিন আর রাত দুটোই সমান সুব্রত বাবু। আমি আমি জানি আমাকে নিয়ে আপনার দুশ্চিন্তার অন্ত নেই। দুশ্চিন্তা ঠিক নয় শিখা, তবে আমি তোমাকে নিয়ে সবসময় অন্য একটা চিন্তা করি জানো শিখা। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, বাইরে কত সুন্দর জ্যোৎস্নার আলো ফুটেছে। জ্যোৎস্নার আলো আমি হয়তো আর কোনোদিন দেখতে পাবো না, সারা জীবন অন্ধকারের মধ্যে কাটাতে হবে। অমাবস্যার অন্ধকার আছে বলেই তো পৃথিবীতে চাঁদের আলোকে সকলে উপভোগ করে। আমি তোমাকে আলো দেখাবো, তুমি আমায় কথা দাও, আমার পাশে থাকবে শিখা। আমাকে করুণা করছেন? না শিখা, ভালোবাসা করুণা বা দয়া নয়, ভালোবাসা ভগবানের আশীর্বাদ। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস? জীবনে প্রথম আপনাকেই তো বিশ্বাস করেছি। তোমার সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো শিখা। তোমার সুন্দর না মুখটা বেশি সুন্দর, আমি তা তো জানি না। কথা তোমার সুন্দর না গান বেশি সুন্দর, তাও জানি না। সবার চেয়ে সুন্দর তবে কি, সবার চেয়ে সুন্দর যে ভালোবাসায় ভরা দুটি অঙ্গ। চোখটা তোমার সুন্দর না মুখটা বেশি সুন্দর, তো জানি না আমি জানি না। কথা তোমার সুন্দর না গান বেশি সুন্দর, তাও জানি না আমি তাও জানি না। সবার চেয়ে সুন্দর তবে কি, সবার চেয়ে সুন্দর যে ভালোবাসায় সুন্দর না মুখটা বেশি সুন্দর, তো জানি না আমি তা তো জানি না। কথা তোমার সুন্দর না গান বেশি সুন্দর, তাও জানি না আমি তাও জানি না। সবার চেয়ে সুন্দর তবে কি, সবার চেয়ে সুন্দর যে ভালোবাসায় ভরা দুটি অঙ্গ। ভালোবেসে বলো না এ গো মনে খুশি, তোমারই প্রেম বেশি না আমারই প্রেম বেশি।
সেই খুশি যে সীমা হারায় যখন তুমি ডাকো ইশারা। চোখটা তোমার সুন্দর না মনটা বেশি সুন্দর, তো জানি না আমি তা তো জানি না, কথা তোমার সুন্দর না গান বেশি সুন্দর, তাও জানি না আমি তাও জানি না, সবার যে সুন্দর কবি কি সবার যে সুন্দর যে ভালোবাসায় ভরা দুটি অন্তর, সবার যে সুন্দর যে ভালোবাসায় ভরা দুটি অন্তর। এভাবে তো বেশি দিন চলে না সতী। আমাকেও তো ভগবান মেরে রেখেছেন, নইলে কি আমি চুপ করে বসে থাকতাম? নিশ্চয়ই একটা কোনো কাজ জোগাড় করে ফেলতাম। অসিতটাই বা কিরকম, দাদা মুখ দেখবি না বলে তাড়িয়ে দিলে আর তুই চলে গেলি। আমার মুখের কথা সত্যি হলো, আমাকে চিনতে পারলো না? তোমারও যত হম্বি তুমি ছোট ভাইয়ের ওপরে, কই আর একজন তো আছে, তাকে তো কোনোদিন কিছু বলতে পারোনি? ওসব ভেবে আর কিছু লাভ নেই, একা এসেছি একাই যাবো। তা তো বলবেই, স্বার্থপর কোথাকার। এছাড়া আমার আর কি বলার আছে সতী? যা দু দুটো ভাই ছিল, একটা বোন ছিল, সে আছে নিঃস্ব রিক্ত। ওদে ওদে শিখাকে খুঁজে বাবা দারুণ এক মতলব বার করেছি। কি মতলব ভাই? ধরুন 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 একটু ধরুন ধরুন, শিখা তো আচার খেতে ভালোবাসে, তো আপনি নিজে হাতে আচার তৈরি করে দেবেন আর দাদা সেই আচার পাড়ায় পাড়ায় বিক্রি করবে। ধরুন 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 ধরুন। এটা তো মন্দ বলনি ভোলা, আর অদ্দেখা হবে কলা বেচা। রোজগারের কথা আমি কিন্তু বলিনি দাদা। আমি জানি রে, তুই কেন বলবি? তুই অসিতের বন্ধু, তোর মন কি ছোট হতে পারে? তাহলে ও কি বা এসব বললে কেন? অলস বসে থাকলে দিন রাত মাথার মধ্যে না ওই ভাই বোনের কথা মনে আসে, আর কাজে ডুবে থাকলে কারোর কথা মনেই আসবে না। ভালো, খুব ভালো, তুমি না খুব ভালো করে আচার তৈরি করো যাতে বাজারে খুব বিক্রি হয়। হ্যারি শুভু, মেয়েটা যে দিন রাত্রির কান্নাকাটি করছে, তো দাদার কোনো খোঁজ খবরই পেলি না? আমি একটা অন্য কথা ভাবছি ঠাকুমা। কি কথা? শিখার ছবি তুলে কাগজের বিজ্ঞাপন দিলে কেমন হয়? খুব ভালো হয় ভাই, কিন্তু দাদার চোখে যদি বিজ্ঞাপনটা না পড়ে? আমি একজন বড় ডাক্তারের সঙ্গে কথা বলেছি, উনি তোমায় পরীক্ষা করবেন, আর তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে তোমার দৃষ্টি ফিরেও আসতে পারে। যার জীবনে এক এক করে সব হারিয়ে গেছে তার দৃষ্টি ফিরে পাওয়া যা না পাওয়া তা বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এইভাবে আমার পক্ষে কোনো ব্যবসা চালানো সম্ভব নয়, আমি যেটাই বলবো সেটা নাকচ হয়ে যাবে কেন? আমি জানতে চাই ডিরেক্টররা শুধু একজনের কথাকে গুরুত্ব দেবে কেন? অসিত, তোমার কিছু বলার আছে? আগে শুনি আমার বিরুদ্ধে কি কি অভিযোগ মিস্টার রয় করছেন, তারপর তো জবাব দেব। তুমি চ্যাটার্জিদের? তুমি নয় মিস্টার রয়, আপনি বলুন। এখন আর আমি আপনার কর্মচারী নই, সম্মান দিয়ে কথা বলুন। আমি চ্যাটার্জি এন্ড চ্যাটার্জিকে ব্রেক সাপ্লাইয়ের অর্ডার দিয়েছিলাম। কিন্তু অনেক কম দর দিয়েছে বিজেপি ব্রেকস। উনি কর্মচারীদের কাছে নিজের প্রতিপত্তি বহাল রাখবেন বলে ওদের বোনাস দেবেন বলে প্রমিস করেছেন। হোয়াট? এবার বলো কার টাকা আর কে দান করছে, কোন অধিকারে আর কি যুক্তিতে উনি বোনাস দেবেন বলে রাজি হয়েছেন? এই কোম্পানিতে 30 জন পার্মানেন্ট কর্মচারী আছে, তাদের প্রত্যেককে মাথাপিছু 5,000 টাকা করে বোনাস দিলে ম্যাক্সিমাম 1,50,000 টাকা খরচা হবে। মায়ের মাসির দরদ বেশি, 1,50,000 টাকা তো আর ওনার পকেট থেকে যাচ্ছে না, মাঝখান থেকে বোনাসের 5,000 টাকা লাভ হবে। সরি মিস্টার রয়, ডাইরেক্টররা কখনো বোনাস পায় না। আচ্ছা, আমি ঠিক কোম্পানি জয়েন করার আগে আপনি কি 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন? না, দিদিরা তো কোথাও যায়নি। কিন্তু মিস্টার রয়, বিদেশে যাবার খরচা বাবদ 5,00,000 টাকা নিজে সই করে কোম্পানি থেকে তুলেছেন। অবশ্য সেই টাকাটা এখন কোথায় আছে সেটা আমি জানি না। এইভাবে আমাকে কাঠগড়া দাঁড় করার কোনো দরকার নেই, আমি ডিরেক্টরের পদ থেকে সরে যেতে চাইছি। সেটা আপনি ইচ্ছে করলেই পারেন, কিন্তু তার আগে যে 5,00,000 টাকা কোম্পানিকে আপনাকে ফিরিয়ে দিতে হবে মিস্টার রয়। ঠিক আছে, যা যা টাকা অজিত নিয়েছে সেগুলো আজ আমরা পাস করে দিচ্ছি। না দিদি, টাকাটা
জামাই বাবুকেই ফেরত দিতে হবে। যেখান থেকে হোক জামাই বাবুই টাকাটা কোম্পানিকে ফেরত দেবে। ঠিক আছে, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা 5 লক্ষ টাকা চেক কোম্পানিকে দিচ্ছি। চেকটা আমি এক্ষুনি আনছি। এইভাবে আমাকে অপদস্থ করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি কি কারোর কোনো ক্ষতি করেছি? করেননি? আপনি ক্ষতি করেননি মিস্টার রায়? আপনার জন্য একটা সুখের সংসার ভেঙে যায়নি? সেদিন আমি না বুঝতে পারলেও আজ আমি বুঝতে পারি। সেদিন 25,000 টাকা দেওয়া আপনার পক্ষে অসুবিধা ছিল না, কিন্তু সেই কত সামান্য টাকার জন্য আমার দাদাকে কত জায়গায় অপমানিত হতে হয়েছে আপনি জানেন না মিস্টার রায়। আপনি জানেন না যে সুখের পেছনে আপনি ছুটে বেড়াচ্ছেন সেই সুখ আমি আপনাকে কোনোদিন ভোগ করতে দেব না, কোনোদিন না। তা ডাক্তার কি বললো ভাই? কি জানি ওনার সঙ্গে কিসব ইংরেজিতে কথা বলছিলেন। বুঝলি দিদি, তোর চোখটা ঠিক হয়ে গেলে তুই সব ফিরে পাবি। আমি তোকে বলে দিচ্ছি ভাই, তোর চোখ ঠিক হয়ে গেলে তোর ওই পুরনো বিয়ে সম্পর্ক নিয়ে ওই হাবাদেরা যদি আসে আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেব। তাতে আমারই ক্ষতি হবে ঠাকুমা, তার থেকে বরং আমি বলবো আমার জন্য যখন এতটাই করলেন তখন তাদেরও খবর দেবেন। কেন রে, যদি আমার নাতি তোকে বিয়ে করতে চায়? ঠাকুমা কেন রে ভাই, তোর চোখ নেই দেখেও সে যদি তোকে ঘরণি করতে চায় তাহলে তুই আপত্তি করবি কেন? আপত্তি করার চেয়েও বড় প্রশ্ন অন্য জায়গায় ঠাকুমা, যে মানুষটাকে আমি চোখে না দেখেও দেবতার আসনে বসিয়েছি তিনি আমার কাছে অনেক ছোট হয়ে যাবে ঠাকুমা। তার চেয়ে বরং আপনি গোপালপুরে একটা খবর দিয়ে দিন। গোপালপুর? হ্যাঁ, গোপালপুরে প্রিয়ব্রত বসের ছেলে সুব্রত বসের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমার জন্যই তো দাদা পথে বসেছে, আমার বিয়ে দেবার জন্যই তো দাদা সর্বশান্ত হয়েছে। দেখবেন ওরা যদি আমাকে গ্রহণ করতে রাজি হন তাহলে আবার আমাদের দুঃখের সংসার সুখের হয়ে উঠবে ঠাকুমা, সুখের হয়ে উঠবে। এক্সকিউজ মি স্যার, বিসিবি কে একটা পেমেন্ট করে দিতে হবে স্যার। 4 লাখ কিট সাপ্লাই করেছে, এখন এটা পার্ট পেমেন্ট না করলে তো আর ওরা মাল দেবে না স্যার। মাল পাঠাবে না? না মানে ওদের সঙ্গে কন্ট্রাক্টটা সেই রকমই ছিল, 2 লাখ কিট সাপ্লাই করার সঙ্গে সঙ্গে একটা করে পেমেন্ট দিতে হবে। কিছু মনে করবেন না স্যার, সেই দিক দিয়ে ওদেরকে দোষ দেওয়া যায় না। হ্যালো, হ্যাঁ শোনো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ওফো, আজ সকালে খবরের কাগজটা ভালো করে পড়েছিলে? কি আবার শিখার ছবি দিয়ে বিজ্ঞাপন বেরিয়েছে? হ্যাঁ, ঠিকানা ফোন নাম্বার সবকিছু ডিটেইলস দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ শোনো, আমি মিস্টার বোসকে ফোন করে বলেছি শিখাকে নিয়ে চলে আসতে। ঠিক আছে, আমি এখনই আসছি। আরে আসছি রে। ওকে, কি ব্যাপার স্যার, আপনাকে উত্তেজিত মনে হচ্ছে। হ্যাঁ মানে ওই আমার বোনের খবর পাওয়া গেছে, প্রিয়াকে এখানে আসতে বলেছে, আমি চললাম বিকাশ। জাস্ট মিনিট, যাওয়ার আগে একটা সই করে দিন তো। এখানে আপনি সইটা করে দিন, আমি নয় ফিগারটা পরে বসে নেব। ঠিক আছে, আপনি সব দেখে শুনে রাখবেন কিন্তু। হ্যাঁ স্যার। আপনার ভরসা সব ছেড়ে গেলাম বিকাশ বাবু, আমি চলি। এই এক থেকে বিকাশ চৌধুরী বড় লোক হয়ে যাবে, তারপর এসবি এন্টারপ্রাইজ থাকলো কি ডুবলো আর দেখার কোনো দরকারই নেই। কি হলো, শিখা আসেনি এখনো? না, আমি তোদের পরিষ্কার ভাবে বলে দিয়েছি কিভাবে আসতে হবে ঠিকানা দিয়ে, কে জানে কেন এখন এলো না। শিখা, মিস্টার বোস আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমাকে ধন্যবাদ জানাবার একদম দরকার নেই, সবই ভগবানের ইচ্ছা, আমি তো আমার শুধু কর্তব্য পালন করলাম। এবার আসি। সে কি, আপনি আপনার কর্তব্য করলেন আর আমরা আমাদের কর্তব্য করব না? আসুন না, আসুন। আজ নয়, অন্য আরেকদিন আসবো। শিখা, যখন এক দাদাকে খুঁজে পেয়েছো তখন নিশ্চয় সব দাদাকে খুঁজে পাবে। নমস্কার, চলি। শিখার থাকার ঘরটা আমি গুছিয়ে দিচ্ছি, তোমরা ভাই বোনে গল্প করো কেমন?
চল শিখা উপরে চল। এ কি শিখা তুই? শিখা? না স্যার না। আপনি কি করছেন? শিখা তো আপনার কেউ নয়, শিখা আমার বোন, আপনার কোম্পানির সামান্য এক কর্মচারীর বোন। আপনার মনে আছে ওর বিয়েতে 500 টাকা বেশি খরচা করবার মতো সামর্থ্য আপনার ছিল না? আপনি ওকে ছাড়েন না, ওকে ছুলে আপনার জাত যাবে। অজিত, এই মেয়েটা কে? অসিত তার বোনকে নিয়ে এই বাড়িতে এসেছে। বোন মানে? যেই বোনের বিয়ের জন্য টাকা চাইতে এসেছিল, এবার বোন এসছে, এরপর বাকি সবাই আসবে। আমি খরচ দেখিয়ে টাকা জমাই তোমার সুখের জন্য, আর উনি তোমাদের টাকায় সংসার প্রতিপালন করবেন। এই ব্যাপারে ফয়সলা যদি আজকে না হয় আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আপনাকে যেতে হবে না মিস্টার রয়, আমি এই বাড়ি থেকে চলে যাব। বাড়ি ভাড়া পেতে কোনো অসুবিধা হবে না, আমাকে খাওয়াতে যত টাকা খরচা হয়েছে সেটা মিস্টার রয়ের কাছ থেকে জেনে বলে দেবেন। মিসেস রয়, টাকাটা আমি ফেরত দিয়ে দেব, তবে হ্যাঁ, বিদেশে যাবার মিথ্যে খরচার থেকে নয়, আমার খেটে খাওয়া রোজগারের টাকা থেকে ফেরত দেব। চল শিখা। উনি উনি একা পড়ে চলে গেলেন। যাক, এতদিন পরে মেয়েটা তার দাদাকে ফিরে পেল। কিন্তু আমার অপরাধ বোধ যে আরো বেড়ে গেছে ঠাকুমা। কেন ভাই, তুই তো ভালো কাজই করেছিস। কিন্তু আমি তো নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না ঠাকুমা। আমি তো ভুলতে পারছি না যে শুধুমাত্র আমার জন্য শিখাদের সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। কিন্তু এই ভুল তো তোর নয় শুভু, তোর বাপের। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, বিবেককে বোঝানোর জন্য এরকম অনেক যুক্তি খাড়া করা চলে, কিন্তু আমি তো নাবালক নই ঠাকুমা। বাবার সঙ্গে ঝগড়া করে আমি তোমাকে নিয়ে কলকাতায় চলে এলাম, কিন্তু তবুও সেদিন রাতে আমি শিখার বাড়িতে যেতে পারিনি। আমি গিয়ে বলতে পারিনি আমি পাত্র, আমি বলতে পারিনি আমি সুব্রত বোস, আমি শিখাকে বিয়ে করব। সেই রাতে তোর সব কথা মনে নেই শুভু? তোর বাবা তোকে কি বলে সেদিন ফেরত পাঠিয়েছিল? মনে আছে ঠাকুমা, বাবা বলেছিল পাত্রী মারা গেছে, কিন্তু তার পরের দিনই তো আমি জেনেছিলাম, তখন কেন যাইনি ঠাকুমা? যা হয়ে গেছে তাই নিয়ে মন খারাপ করতে হবে না ভাই, তুই যা করেছিস তাই বা কটা ছেলে করতে পারে? এখনো করার অনেক কিছু বাকি আছে ঠাকুমা, আমি একবার বাবার সঙ্গে দেখা করতে চাই। কেন ভাই? আমি শিখাকে বিয়ে করতে চাই। What? তুমি সেই কানা মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ। কিছু তাই না, আমি ওই মেয়েকে পুত্রবধূ বলে কোনোদিনই স্বীকার করে নেব না। তাহলে আমাকে অস্বীকার করবেন তো? আমি ওই মেয়েকেই বিয়ে করব। হঠাৎ তোমার এত করুণার উদ্বেগ হলো কেন জানতে পারি? নিশ্চয়ই পারেন, আমি শিখাকে করুণা করছি না বাবা, আমি শুধু পিতৃসত্য পালন করছি। কি বললে? আপনি ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবেন বলে নগদ 25,000 টাকা নিয়েছিলেন। মিথ্যে কথা, নিজের বুকে হাত থেকে বলতে পারবেন বাবা যে কথাটা মিথ্যে? বোনের বিয়ে দেবার জন্য শিখার দাদা সর্বশান্ত হয়েছেন, আপনি যদি টাকাটা নাই নিয়ে থাকেন তাহলে অমর বাবুরা পথের ভিকিরি হলেন কেন? তোমাকে এসব কথা কে বলেছে? নিবারণ ঘটক। ও, তাহলে তুমি সব জেনেই এসেছো? হ্যাঁ, আর এবার আপনার মতামত জানতে চাই। তুমি আমার মতামত আগেই জেনেছো, আমি এই ব্যাপারে নেই। ঠিক আছে, শোনো, বিয়ের পর কিন্তু তুমি বউ নিয়ে এই বাড়িতে আসতে পারবে না। আপনি ভাবলেন কি করে যে এর পরও আমি এই বাড়িতে আসব? তবে ঠাকুমা এখনো বেঁচে আছে, আর এই যেসব সম্পত্তি নিয়ে আপনার এত গর্ব তা সবই ঠাকুমার, আপনার নয়। তাই যদি কোনোদিন আমার বউকে নিয়ে ঠাকুমা গোপালপুরে আসেন তখন নিশ্চয় আপনি তাকে বাধা দিতে পারবেন না। চলো, কানা মেয়ে, দুদিন মহত্ব দিকে ভালো লাগবে, পরে তেতো হয়ে যাবে, তখন যেন বাবার কাছে সাহায্যের জন্য এসো না, কারণ অবাধ্য সন্তানকে আমি কোনো রকম ভাবে সাহায্য করি না। কথাটা আমার মনে থাকবে। এখন শুধু একটা কথাই মনে হয়, দাদা যদি জানতে পারত যে আমি ভালো আছি। শিখা, শিখা দেখ কাকে ধরে নিয়ে এসেছি। সুব্রত, সুব্রত বসো। আপনি তো আশ্চর্যলোক মশাই, সেই যে সেদিন শিখাকে পৌঁছে দিয়ে উধাও হলেন তারপর তার এলেনই না। ভাগ্যিস আপনার ঠিকানাটা ছিল তাই অসিতকে পাঠালাম।
নইলে তো আসতেনই না। আপনি আমি অকারণে দুশ্চিন, অসিত বাবু যে বাড়ি পাল্টেছে আমি জানতেও পারিনি। প্রিয়া, মিস্টার বোস একটা প্রস্তাব নিয়ে এসেছেন। কি প্রস্তাব? মানে আমার ঠাকুমার খুব ইচ্ছে যে আমি শিখাকে বিয়ে করি। আপনি ঠাকুমার ইচ্ছাতে বিয়ে করতে চাইছেন? না মানে আমিও, আমি যে অন্ধ, একটা অন্ধ মেয়েকে দয়া করা চলে? ভালোবাসা তো যায় না। আমার ঠাকুমা কি বলেছেন জানো? আমার ঠাকুমা বলেছেন যে শিখা যদি প্রশ্ন তোলে তাহলে ওকে বলবি যে যদি বিয়ের পরও অন্ধ হতো তাহলে কি আমরা ওকে ত্যাগ করতাম? আর কথাটা শুধু আমার ঠাকুমার নয় শিখা, আমারও। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে আর কোনো কথাই নয়, বিয়ে ফাইনাল। প্রিয়া, আর যদি দাদা থাকতো তাহলে আমাদের আমাদের সব পূর্ণ হয়ে যেত। টক টক ঝাল 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 মিষ্টি মিষ্টি আচার, বুঝলে বুঝলে দিদি ভাইরা। টক 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 ঝাল 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 মিষ্টি মিষ্টি আচার, মুখে দিলে রাস্তা পাবেন নতুন করে বাজার। আচার নেবেন আচার, আচার নেবেন আচার, ও বাবু আচার নেবেন আচার, আচার নেবেন আচার। কি হবে গো ভাই, বিয়ে নাকি? হ্যাঁ, আমার মালিকের বোনের বিয়ে। ও, তা খুব বড় লোক মালিক বুঝি? তা পয়সা করি কম নেই, একমাত্র বোন, তাও চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না, অন্ধ? হ্যাঁ, একটি মাত্র ভাই, বোন অন্ধ প্রাণ, খুব ঘটা করে বিয়ে দিচ্ছে। ও চল, হ্যাঁ চল। এই দেশেতে আমার আচার, আচার নাম্বার ওয়ান, একটু খেলে পুরো বুড়ি হয়ে যাবে জোয়ান, বুঝলে দিদি ভাইরা, বুঝলে। এই দেশেতে আমার আচার, আচার নাম্বার ওয়ান, একটু খেলে পুরো বুড়ি হয়ে যাবে জোয়ান। টক টক ঝাল 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 মিষ্টি মিষ্টি আচার, মুখে দিলে রাস্তা পাবেন নতুন করে বাজার। আচার নেবে আচার, আচার নেবে আচার, ও বাবু আচার নেবে আচার, আচার নেবে আচার। আচার কাদা যে বেড়ায়, ছোট্ট আমার বন্ধু এখন জানি না কোথায়। টক টক ঝাল 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 মিষ্টি মিষ্টি আচার, মুখে দিলে রাস্তা পাবেন নতুন করে বাজার। আচার নেবেন আচার, আচার নেবেন আচার, ও দিদি আচার নেবেন আচার।
ছোটদা কি রে কি হয়েছে শিখা তোরা শুনতে পাস তো ছোটদা কি শুনতে বাবু দাদা দাদা গান গাইতে গাইতে যাচ্ছে সেই যে রে বাড়িতে গাইতো না দাদার জন্য তোর খুব মন কেমন করছে তাই না শিখা বিশ্বাস কর আমি কিন্তু সত্যি দাদার গলা শুনেছি বিশ্বাস করেছি আমি তো দিন রাত শুনতে পাই কলকাতা শহর না কত বড় সতী কেন হঠাৎ কথা বলছো কেন সারা শহর চষে ফেলেছি গান গেয়ে গিয়ে আচার বিক্রি করেছি আচ্ছা শহরের কোন সীমানা আমার ভাই বোনেরা আছে বলতে পারো ওরা কি একদিন আমার গলা শুনতে পেলো না তাই বলে তুমি বা কেন দিন রাত ঘুরে ঘুরে শরীর পাত করছো নিজের দিকে তাকে একবার দেখেছো কি আর হবে একদিন হঠাৎ শেষ হয়ে যাব দেখো এক কথা রোজ শুনতে আমার ভালো লাগে না আরে বাবা এত সহজে কি মরি আমি বলে তোমাকে দেখবে কে শিকার খোঁজ করবে কে বুকটা ভরে গেল বর্দা বুকটা ভরে গেল আমার কেন কি হয়েছে ওই ওদিকে একটা বাড়িতে বিয়ে হচ্ছে ও কত টাকা যে ফুল কিনে নিয়ে গেল কি বলবো দাদা আপনাকে এক ভাই এক বোনের সংসার ভাই বড় কিন্তু এমনই কপাল বোনটি নাকি অন্ধ দৃষ্টি নেই ক ভাই বললি ভোলা এক ভাই এক বোন ঠিক শুনেছিস তো হ্যাঁ নিজের ভাই তো পাতানো দাদা নয় তো পাতানো দাদা কেন হবে না মানে যদি শিখা হয়তো তাহলে তিন ভাই এক বোন হবে আমি নয় নেই তবু না দাদা এক ভাই এক বোনই হবে আর তাছাড়া খুব বড় লোক গাড়ির একেবারে ভিড় লেগে গেছে আমাকে একবার নিয়ে যাবি ভোলা তুমি ওখানে গিয়ে কি করবে চুপি চুপি আড়াল থেকে বিয়েটা দেখবো আর দুধের স্বাদ ঘুলে মেটাবো না তোমাকে যেতে হবে না বড় লোকের ব্যাপার শেষে যদি কাঙাল বলে তাড়িয়ে দেয় তখন কি করবে কাঙালি বলবে বলুক আমি তো সত্যি কাঙাল সতি একটু ভালোবাসার কাঙাল একটু সুখের সংসারের কাঙাল ব্রত বসে ছিলে সতী 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 পেয়েছি খুঁজে পেয়েছি কি খুঁজে পেয়েছো আমার শিকাকে সিঁথিতে সিঁদুর মাথায় ঘোমটা বড় সঙ্গে গাইতে গিয়ে উঠলো তুমি ঠিক দেখেছো না না শিকা শিকা করে পাগল হয়ে গেছো কাকে দেখতে কাকে দেখেছো না না হ্যাঁ আমি ঠিক দেখেছি দেখেছো তো ডাকলে না কেন কেমন যেন অবশ হয়ে গেলাম শিখার বরকে দেখি না আমার গলার শটটা বন্ধ হয়ে গেল শিখার বরকে তুমি চিনতে পেরেছ হ্যাঁ গো প্রিয়ব্রত বসের ছেলে সুব্রত যেন যেন আমার আমার না সর্বশান্ত হওয়াটা সার্থক হলো কিন্তু যোগাযোগটা কে করলো কে আবার করবে আমার মেজু ভাই অজিত যাক অজিতের উপর আমার আর কোনো রাগ নেই কোনো অভিমান নেই বড়লোকের মেয়েকে বিয়ে করেছে বলি তো ও শিখার বিয়েটা দিতে পারলো খুব ভালো করেছে অজিত খুব ভালো করেছে হোয়াট ভেঙে পড়েছে আগে হ্যাঁ একেবারে গুরু হয়ে গেছে আগে ছতলার গাঁথনি তোলা হয়নি যেসব জায়গা ভেঙে পড়ে গেছে সেখানে পরিষ্কার হওয়ার কাজ শুরু হয়েছে আগে না বিকাশবাবু সব পরিষ্কার করতে গিয়েছিলেন কিন্তু পুলিশ সব ঘিরে রেখে দিয়েছে বিকাশবাবু কোথায় থানায় এজাহার দিতে গেছেন ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব এলে বলবেন আমার সাথে বাড়িতে দেখা করতে হ্যাঁ সব সাইটে যেন কাজ বন্ধ থাকে আমি থানায় যাচ্ছি ওখানে গিয়ে আমি সব মাল নিজে টেস্ট করাবো ওকে স্যার শুরু থেকে আমি তোমাদের সাবধান করেছিলাম তোমরা তো কেউ আমার কথা শুনলে না ও চোর এক নম্বরে চোর জামাই বাবু ওর নামে একদম যাতা বলবেন না অসিত যে চোর তার কি প্রমাণ আছে প্রমাণ একটু পরে প্রমাণটা পেয়ে যাবে বারবার করে বারণ করেছিলাম যে বিসিবি ইট কিনো না সেই ঘুষ খেয়ে বিসিবি ইট কিনলো সিমেন্টের জায়গায় গঙ্গা মাটি দিল তার ফলে কি হলো চার চারটা বাড়ি ভেঙে পড়ে গেল কারো পৌষ মাস কারো সর্বনাশ ঘুষের টাকা নিয়ে ঘটা করে বোনের বিয়ে দিল ভাগ্যিস বাড়ি তৈরি হওয়ার আগেই ঘটনাটা ঘটে গেল
না হলে আমার সঙ্গে তোমাদের জেলে যেতে হতো। আপনি কি করছিলেন? আপনি বাধা দেননি কেন? আমার বাধা শুনতে আসিত না? শুনলে দিদিকে তো জানাতে পারতেন। তোমার দিদিকে আমি জানিয়েছিলাম, তখন তোমার দিদি আমার কথা গায়ে মাখলেন না। এবার আমার কি, তোমরা ফল ভোগ করো, লোকসানের টাকাটা তো তোমাদেরই গুনতে হবে। তুমি কি এই কথাগুলো বলবার জন্য আমার কাছে এসছো? হ্যাঁ, টেস্ট সেন্টার থেকে যদি রিপোর্টটা বেরোয় যে ইট আর সিমেন্টের জন্য এই দুর্ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু তার জন্য তুমি দায়ী হবে। ইটের টেন্ডার আমি পাস করিয়েছিলাম, কিন্তু সিমেন্টের টেন্ডার তো আমি পাস করাইনি। সেটা আমি বুঝে নেব, ইটের ব্যাপারটা আমি বুঝে নেব। আরেকটা কথা, যতদিন না এই ঝামেলা মেটে তুমি কিন্তু অফিস যাবে না। তোমার হুকুম। আমার নয়, সবার হুকুমের কথাই তোমাকে বলছি। কিন্তু প্রিয়াও আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। সেটা এখন কোনো কাজেই আসবে না, কারণ প্রিয়ার ওই চিঠিটা অফিসের কোনো ফাইলেই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না, পাওয়া যাচ্ছে না। আর এই ব্যাপারে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসো না, কারণ কোনো ঘুষখোর লোক আমাদের কোম্পানিতে থাকুক সেটা আমি চাই না। আমি ঘুষ খেয়েছি? নিশ্চয়ই। তুমি ঘুষ না খেলে গভর্নমেন্ট ইট বাতিল করে বিসিবি ব্রিক্সকে অর্ডার দাও কেন? কিন্তু আমি মেজদা বলে আমাকে আর টলাতে পারবে না, যা ভবিতব্য তাই হবে। পুলিশ মাল মশলা নিয়ে গেছে? হ্যাঁ, পরীক্ষা হবে, তারপর পুলিশ এসে অজিত আর রশিদ দুজনকে অ্যারেস্ট করবে। সবচেয়ে দুঃখের কথা কি জানো, তোমাদের কোম্পানির এতদিনের সুনাম একেবারে ধুলোয় মিশে যাবে। বিকাশ, তুমি কি বাঁচাতে পারো না? কেন, আমি কেন বাঁচাব? আমার কোনো স্বার্থ নেই। ও তোমাদের ব্যাপার তোমরা বুঝি না। বিকাশ প্লিজ, তুমি বলো কি চাও তুমি, আমি দেব, প্রমিস। তুমি শুধু আমাদের সুনামটুকু বাঁচাও। তাহলে সবার আগে তোমাকে দুটো কাজ করতে হবে। কি কাজ? প্রথম কাজ, বিসিবির চেকটা অজিতকে দিয়ে সাইন করিয়ে দিতে হবে। আর দ্বিতীয় কাজ, বলতে হবে যে বিসিবির সাবস্ট্যান্ডার্ড ইটগুলো সাপ্লাই করবার কথা অসিত বলেছে। বিকাশ, তাতে অসিতের কি বিপদ হবে ভেবে দেখেছ? অসিত তো তোমার স্বামী নয়, অজিত তোমার স্বামী, তাকে বাঁচানোর দায়িত্ব আমি নেব। তোমার পরের শর্তটা বলো। প্রিয়ার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো। কি বললে? বলছি যে যদি মান সম্মান নিয়ে বাঁচতে চাও, তাহলে টেস্ট হাউস থেকে রিপোর্টটা আসার আগে প্রিয়ার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। হাউ ডিয়ার ইউ। তোমার শর্তগুলো আমি শুনেছি, আর তার জবাবও তুমি পেয়ে গেছো। নাও ইউ গেট আউট। দুটো চড় আমাকে হজম করতে হলো সোমা। তোমার বর একদিন আমার ডান গালে একটা চড় মেরেছে, সেটা অবশ্য আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু তোমার মারা বাঁ গালের চড়টা আমাকে সব কিছু মনে করিয়ে দিল। ঠিক আছে, বিকাশ চৌধুরীর আসল চেহারাটা এবার তুমি দেখতে পাবে। বলিস কি রে, শিখা চোখ ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠাকুমা, সব পরীক্ষা করে দেখা গেছে যে ওর মাথায় আঘাত লাগার জন্য ওর চোখের ভেতরে একটা ঘায়ের মতন হয়ে গেছে, আর তাই ও দেখতে পাচ্ছে না। ঘা হয়েছে? হ্যাঁ রে, ওষুধপত্র সব দিয়েছে তো? না, শিখাকে আজ একটা নার্সিং হোমে ভর্তি করতে হবে, ওখানে ওর চোখে একটা অপারেশন হবে, কর্নিয়া ক্রাফটিং, আর সেটা হলেই ব্যাস শিখা আবার দেখতে পাবে। ঠাকুমা, তুমি শিখাকে তাড়াতাড়ি তৈরি করে দাও। আচ্ছা ভাই। তাহলে কি রে নাথ বউ, স্বামী ফিরে পেলি, দাদাদের ফিরে পেলি, এবার চোখ ঠিক হলে তোর দাদা বৌদিকেও ফেরত পাবি। এই রকমই হয় রে ভাই, সংসার শুধু সুখের হয় না, আবার দুঃখেরও হয় না, সুখ দুঃখেরই সংসার হয়। কি ব্যাপার বড় বাবু, হঠাৎ আমায় খবর দিলেন? স্যার, ভাঙাবাড়ির রিপোর্টগুলো এসেছে, তাতে বলা হয়েছে সব দোষ আমাদেরই। রিপোর্টগুলো কোথায়? খুঁজে পাচ্ছি না স্যার, বিকাশ চৌধুরী আজ এখানে আসেননি। অপরাধ নেবেন না স্যার, বিকাশ চৌধুরী বেনামিতে যে ইট ভাটা করেছে
সেই ইটি সাপ্লাই দেওয়ার অর্ডার দিয়েছেন আপনি। অজিত বাবু কোথায়? তাকেও তো খুঁজে পাচ্ছি না স্যার। কি বলছেন আপনি? আগে হ্যাঁ, আমি তো আজ ও বাড়িতে গিয়েছিলাম, গিয়ে শুনলাম বিকাশ চৌধুরী অজিত সোমা ও প্রিয়াকে নিয়ে কোথায় যেন গেছে। আমার আমার ভীষণ ভয় করছে স্যার। আপনি ভাবেন না, বিকাশ চৌধুরীর ইট ভাটা আমি চিনি, তরকর তুললে বিকাশকে আমি ওখান থেকে খুঁজে বার করবো। বিকাশ বাবু, অসিত যদি এসব জানতে পারে ও কিন্তু আপনাকে খুন করবে। আমার এই ইট ভাটাতে কাক পক্ষীও আসে না, আর যদি আসেও তোমাদের কাউকে খুঁজে পাবে না। ভুলে যেও না, এটা আমার একটা গোপন ঠিকানা। কি করতে চাও তুমি আমাদের নিয়ে? খুব সাধারণ দুটো কাজ, এই চেকটাই সই করতে হবে, আর চেকটা ক্যাশ হয়ে যাওয়ার পরেই আমি আপনাদের ছেড়ে দেব। ভাববেন না স্যার, অতিথি সেবার সব বন্দোবস্ত এখানে পাকা, দরকার শুধু এটা পুরোহিতের। পুরোহিত? পুরোহিত কি করবে? পুরোহিত প্রিয়ার সঙ্গে আমার বিয়েটা দেবে। ছি 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 বিকাশ বাবু, আপনি এতটা নিচ, এত জানোয়ার, সত্যি আমি জানতাম না, আমি জানতাম তুমি চেকে সই করবে না অজিত। চুপ কর, সই না করলেই অজিতের সামনেই তোরা মরবি, এখানে পুঁতে রেখে দিলেও কেউ জানতে পারবে না। কি ব্যাপার? যে হাতে বিকাশ চৌধুরীকে চর মেরেছিলেন সেই হাতে চেকে সই করতে বাধছে নাকি অজিত রায়? হাত বাঁধা থাকলে সই করবো কি করে? ছেড়ে দে। সই করবেন না জামাই বাবু। ওর বাপ সই করবে। কলম। টিকিট। অজিতের উপর আমার আর কোন রাগ নেই, ও শিখার বিয়েটা দিয়েছে এতেই আমি খুশি। আমি নই দাদা, আমি নই, শিখার বিয়ে অসিত দিয়েছে। অসিত? তুমি আমায় ক্ষমা করো দাদা, ক্ষমা করো। দূর, আমার আর কারোর উপর রাগ নেই রে। হ্যাঁ রে, কিন্তু
সে বাদরটা গেল কোথায় রে? ওই দিকে আপনার মরা মুখ দেখার দিব্যি ও এখনো ভুলিনি দাদা, তাই ওদিকে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নবা মাদর, হাই হাত নবা। ঠিক আছে আমি আবার দিব্যি ফিরিয়ে নিচ্ছি রে। আরে আচ্ছা দাদার হাতের মার খুব মিষ্টি না রে? হ্যাঁ মিষ্টি না? দাদা শিখার চোখ অপারেশন হয়ে গেছে, ও আবার দেখতে পাবে। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি দাদা। আর ওই যে 25,000 টাকা, সেটা সুদ সমেত মিত্তিমশাকে ফেরত দেওয়া হয়েছে। শর্ট দাদা আমার খুব হয়ে গেছে রে, আর নয় আর নয়, চল আমরা গায়ে ফিরে যাই, চল 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 আমরা সবাই গ্রামে গ্রামে ফিরে যাই। সুখ দুঃখের সংসার।